سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা রায়পুর বাস টার্মিনাল জামে মসজিদ কমিটি ও মুসল্লি রায়পুর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত পঞ্চম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ ওয়াইজিন বৃন্দ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমার কলিজার টুকরা ভাই মাওলানা সুলতান মাহমুদ খান দিগার ওলামায়ে কেরাম পর্দার আয়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা বাজারের ব্যবসায়ী বৃন্দ থানা প্রশাসনের আমার সম্মানিত পুলিশ ভাইয়েরা ডিএসবি এনআইসি 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 সহ আরও বিভিন্ন প্রশাসন যন্ত্রের কলিজার টুকরারা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার সুপ্রিয়তান পরে আলহামদুলিল্লাহ আল্লাহ চাচ্ছিলেন যে ম্যাগের মাধ্যমে মাহফিলটা না করার জন্য আপনারা তেরফাল দিয়েও করলেন মানে আপনারা কইতেছেন আপনারা আল্লাহর সান তো এই জন্যই বরাবরের মতো হইল আর আমারে আর কয় বছর রাখবেন আমারে কিছু রিলিজ দিলে তো আমি অন্য ডিস্ট্রিক্টে যাইতে পারি পাঁচবারের মাহফিল পাঁচবারেই আমারে রাখলেন তা আমি এই ভালোবাসা কখনো এই ঋণ আমি শোধ করতে পারবো না দোয়া ছাড়া এটাই আছে আমার কাছে আল্লাহ আমাদেরকে যাতে একই সাথে একই জান্নাতে যাতে আমরা আড্ডা দিতে পারি সেই প্রত্যাশা রাখি তো প্রিয় বন্ধুরা সময় আমাদেরকে প্রশাসন থেকে বেঁধে দেওয়া এজন্য আমরা যথাসময়ে বয়ান আমরা শেষ করবো ইনশা তা আমি তো আপনাদের খেদমতে প্রায় বলে থাকি আপনাদের জন্য 54টা কিতাব লিখে দিছি একজনে নিতে পারবেন এই 10টা 1500 টাকা পড়েন না পড়লে কিছুই জানতে পারবেন না দারুণ দারুণ বিষয় নিয়ে লিখা তারপরে একটা গ্রামার লিখছি তালিমুল মিজান বি দুইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা সর্ববৃহৎ কিতাব বাংলাদেশে এ পর্যন্ত আর এভাবে সমগ্র পৃথিবীর সকল রেফারেন্স বুক দিয়ে লেখা হয় নাই সব আয়াতে কারিমা থেকে আমি লিখছি প্রচেষ্ট অনুশীলনী ইংলিশ মিডিয়ামও কিছুটা আছে আয়াতগুলো যাতে বোকাবুলারি শিখতে পারে আপনার ছাত্র যারা আছে মাদ্রাসার ক্লাস 4 থেকে শুরু করে কামিল পর্যন্ত লাগবে ইনশাল্লাহ এটা নেবেন এটার হাদিয়া 1600 টাকা আর খোতবা লিখেছি আপনাদের জন্য আপনার আফসারি ভাইয়ের খোতবা পাইবেন ফাসলুল খেতাব অসলুল খেতাব লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রম খোতবা শুধু আরবিগুলো সাজানো নয় একদম ইংরেজি মাস দিয়েও সাজাইছি বিশ্ব এইডস দিবস নিয়ে কি কথা তারপরে 11 ডিসেম্বর বিশ্ব পর্বত দিবস এ সম্পর্কে কোরআন সুন্নাতে কি কথা আছে তারপরে 16 ডিসেম্বর বিজয় দিবস এই সম্পর্কে কোরআন সুন্নাতে কি আছে তারপরে পরীক্ষার ফলাফল প্রকাশ এই সম্পর্কে কি সব লিখে দিয়েছি নভেম্বরে পয়লা নভেম্বর জাতীয় যুব দিবস তারপরে 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস কোরআন সুন্নার আলোকে লিখে দিয়েছে 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস আয় দিলে কি সোয়াব আয়কর দিলে আমি লিখে দিয়েছি এগুলো পেয়ে যাবেন আপনি নেট সার্চ দিলেও পাইবেন আহমিয়াতু দারিবা ফিল ইসলাম ইসলামে আয়করের গুরুত্ব এই সম্পর্কে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি আপডেট নতুন নতুন ভার্সন দিয়ে পড়ি আমরা আমিন আচ্ছা প্রোগ্রামটা কন্ট্রোল করেন না এই যে ওনারা চলিয়ে আসলো আপনারা কোথায় আছেন কোথায় স্বেচ্ছাসেবকেরা কোথায় ভাই একটা সেকেন্ডে তো ওনাকে ওই দিক দিয়ে বসান না ভাই পরে তো একটু সুন্দর করে বুঝাই দেন ওখানে সিনিয়র একটা দিয়ে দেন বসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দিক দিয়ে বসাই দেন ওনারে যাতে ডিস্টার্ব না করে ওই দিক দিয়ে না বার করিয়েন না বসুক সে একজন শ্রোতা তো বসুক এই দিয়ে একটা বসাই দেন তারে প্রিয় বন্ধুরা তাহলে আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি আর সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করেন না ভাই আমার কষ্ট হইতেছে তো আপনি ফুরানা মানুষ ভাই ও একটা কথা কইলে আপনি হাফেজে কোরআন নিজের কাছেও খারাপ লাগে আপনি আমার প্রিয় মানুষ সাউন্ড তো আমি মনের মতো এখনো পাইতেছি না সাউন্ড আগে দিয়ে হয়তো আগাইতেছি লাভ হইব নি এটা কি আগাইলে বাড়বো নি পাওয়ারটা মিলে দেওয়া না বুঝতেছ না পাওয়ারের টানের লগে তো আমি ফিসাইতেছি দূরের পাওয়ারগুলো একটু কমাও সামান্য
দূরেরটা 1 পয়েন্ট কমাইলে হবে, ভিতরেরটা ঠিক আছে, শুধু দূরেরটা কমাইলে ভিতরটা অপ্রো সিস্টেম বেড়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, খুতবাটার দাম হইল 1800 টাকা, সরকারি নীতি নির্ধারণে হইল 2670, আমরা 1800 রাখতেছি। আপনি চলে যাবেন, আমিও চলে যাব, এই জিনিসটা 100 বছরে নষ্ট হবে না, আপনার ছেলের জন্য বক্তৃতা শিখার জন্য নিয়ে যাবেন। আয়াত সহজগুলো ইংলিশে অনুবাদ করা আছে, 700 বিষয় আমি সাজাই দিছি, এখানের বিষয়গুলো আজকে এখানে আলোচনা করতেছি ইনশাল্লাহ, আমিন কর। তো আশা করি মঞ্চে যারা আছে খোদার কাটারা একটা একটা করে নিব ইনশাল্লাহ নিজের মসজিদেলা, ঠিক নেই? কারণ তোরা 1800 কত এনবি, তোকে বেল নেই। তো এডি তো জহির ভাই পকেট কাটা শুরু করেন, আমি ওয়াজ শুরু করে দিই, রেডি? অল্প সময় ওয়াজ করব ভাই, 45 মিনিট স্থিতি টাইম, কত 45। তো এর ভিতরে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, আবার রাসূল সাল্লাল্লাহু অপমান করলে বিশাল বিপদ আছে, আর সম্মান দিলে আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন, পরকালে সম্মানিত করবেন, আপনার প্রতিটা ঘাট কবর হাসন মিজান পুলছে রাত সব জায়গা আল্লাহ আপনাকে মহব্বত করে করে সকল স্টেশন বিনা হিসাব আপনাকে পাশ করায় দিবে, পড়ি আমরা আমিন। ভাই কথা বললে তো হবে না, ভাই শোনেন, ক্যামেরাটা চালু, কেমন পর্যন্ত তার কথাগুলো ডিলিট হবে না, আগের মতো কমিটিরা কোথায়, এদিক দিয়ে বসাই দেন, তোমরা এদিক দিয়ে সেবার শেষে আসে আগে এলে বসে যাও, বসে যাও না, বিসমিল্লাহ করে বসে যাও, জুতা নিচে দিয়ে বসে যাও না ভাই, আল্লাহর জন্য না বসবা, বসে যাও, বসতে সুবিধা হইব, নয় ফিসে যাও ভাই, মাইকটা ঠিক করেন না, হাফেজ সাহেব হুজুর কোথায়, মাইকে তো কষ্ট হচ্ছে আমার, হ্যাঁ তো সাউন্ড বক্সটা ক্লিয়ার, সাউন্ড বক্সের স্ট্যান্ড কোথায়, সাউন্ড বক্সটা তো এদিক দিয়ে স্টেনে দিলে তো এদিক ফাটাইলে তো। আচ্ছা এক কথা যদি বারবার কই ভাইও, আজ 12 বছর কই এর লাভ হইব কিতা, বলছি যে ভিতরটা 100-100 দিয়ে রাখবেন, এখন টানের লগে তো আমি মরে যেতেছি, আর হাবের সাবুদুরের একটু মাল টাল বাড়া দিস, তোরা কিতা দেশ এডি হুরান হুরান মাইক্রোফোন এডি গুড় হয়ে গেছো, এটা লাভ হইব নি কেন, তাহলে মাল কিতা বাড়া দিবি, হাবের সাবুদুর মাল বাড়া দিবি ইনশাল্লাহ, এডি আপডেট করেন, এডি বক্স টক্স এডি সুন্দর করেন ইনশাল্লাহ আল্লাহ রিজিক দিব। আচ্ছা ভাই আমি আমার কষ্ট হইতেছে, ইয়েন্দি 5-6 জন লোকদের বসাই দেন, সাবি বসাই দেন এদেরকে, বসান ছাড়া কন্ট্রোল হবে না, আর ভাই কথা বলেন কেন, এই লোকটা কি কথা বলে কেন ভাই, আগের মতো আপনার কন্ট্রোলিং পাওয়ার কোথায়, আগের মতো আগে যেভাবে আপনারা শৃঙ্খল করছেন, আলোচনার সময় কেন কষ্ট দিতেছেন আমারে, না যাওয়ানোর দরকার নেই, বসাই দেন এক গেরো, বসাই দেন এক আলাই গিয়া এক গেরো, বই যান বই যান বই যান বই যান, আর জুতা দিয়ে বই যান, আল্লাহ দিলে কত হে আমরা মাটির মধ্যে বইছি ছোটবেলা, কারণ ঠিক নি রে, এটা কোরআনের জন্য না বইবেন, আল্লাহ বরকত দিব আমিন। আরে এ মাটির বইলে হরে ফাটিত বই তেরবেন, এ মাটির বইলে জান্নাতের জায়গা মতো যাই তেরবেন, ঠিক নি, মাইয়া জিজ্ঞে মিলিজুলি চলে সবাই লগে, ইজ্ঞের বালা বিয়ে হয় স্টাইল দেখলে বালা বিয়ে হইতো না, এখানে দরকার দুগের হতা আলা হতাই এগুলো রূপ দিব, ডিস্টার্ব কেন করেন ভাই, আপনি এটা এখানে দিলেন কেন, এটা এদিকে নিতেন সব, 10টা মিনিট আমাদের নষ্ট করছেন ভাই, মাইকের আওয়াজটা ঠিক করানোর জন্য তো আমি বাঁচতেছি না, দূরের পাওয়ার আধা পয়েন্ট কমাই ভিতরে এভাবে থাকুক, আয় হায় কেন যে এরকম হলো আজকে মাইকটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবার বুঝা জানি এ কথা না, আপনারা 100টা বছর কোন লাগে, আমি উঠলে জাদুগিরিটা করবেন ভিতরে 100 দিয়ে বাইরে থেকে শব্দটা একটু কমাই আনবেন, তাহলে ও সাউন্ড মিলে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান, আমিন কোন, আমরা কার উম্মত, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার কি আমরা, আর ওনার পজিশন কি, সকল নবী রাসূলের সরদার নেতা, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী ও
অতি শীঘ্রই আমি আপনাকে এমন নিয়ামত দেব, এই নিয়ামত পাই আপনি খুশিতে বাঘ বাঘ হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। গ্রামাটিক্যাল ইকশনে সিন সাফ আসলে করিবে মানা নিকটতম অর্থ বুঝায়, আবার লামে তাকিতেছে অবশ্য অতি শীঘ্রই কালকে সকালে, এই কেমত হইলে আপনি পাই যাবেন, আপনারে এমন দেওয়া দিমু আপনি খুশি। সুবহানাল্লাহ। তাহলে নবী যদি পায়, নবী যদি পায় আমরা পাবো কিনা? সব রহমত তো নবী নিবে না, আমাদেরকে দিবনি? কোম্পানির ম্যানেজার যদি না হড়ে, কোম্পানি যদি না হড়ে, শ্রমিকের বেতন মিস যেত না, ইন্ডাস্ট্রিতে তালা লাগত ন। তাহলে আঙ্গুর নবীরে এমন দেওয়া দিছি আল্লাহ, হুজুর খুশি হয়ে যাব। এটা হলো সুরা দোহা। এর আগে আল্লাহ কসম করি বলতেছেন, ওয়াদোহা ওয়াল্লাইলি ইযা সাজা, ও নবী আলো আর অন্ধকার প্রভাত আর রাত্রির কালে শপথ দিয়া বলতেছি আমি, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে কখনো ছাড়বেন না, ছাড়েননি, ছাড়তেছেন না, সব সময় আপনাকে মহব্বতের নজরে, রহমতের নজরে, নিয়ামতের সাগরে রাখবেন, কসম দিয়ে বলতেছেন। ওয়াদ্দুহা সকালবেলা 7টা 8টাতে সূর্য যেভাবে ওঠে এটার কসম দিয়ে বলছে, আবার অন্ধকারের কসম। অন্ধকার কে বানাইছে? দুনিয়ার কেউ অন্ধকার বানাইতে পারছি নি, এই জন্য উনি এটার মালিক, এটা উনি শপথ করতেছে। বেকে তো লাইট দিয়ে তোরা হর করতে আর হোসেন না, তো কদুর আন্ধার থা, এই অন্ধকার আর আলো সকল কুদরত সৃষ্টি কার? তো সুরা এটা হলো দোহা, আর একটা সুরার নাম হলো সুরা কাউসার, আমরা ইন্না আতয়না কইলে বুঝি আর কি। কার সেখানে আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্না আতয়না কাল কাউসার, ও নবী অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে আমরা হাউজে কাউসার, ও খায় দে, এভাবে খাইন নাড়া, তাফসির কারো করা লেখে শুধু খাইন নাড়া ন, কাউসার মানে হলো খায়রে কাছি। দুনিয়া আখেরাতে যত কল্যাণ আছে, যত নিয়ামত আছে, সকল নিয়ামত আর কল্যাণের মালিক আমি আপনাকে বানিয়ে দিয়েছি। দেখছেন যত কল্যাণ, সব কল্যাণ আল্লাহ নবীর দিছে। সহিহ আল বুখারীর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতি তুমা ফাতিহা খাজাইনাল আরদে, ও দুনিয়ার মানুষ আল্লাহ জাল্লা শানু আমাকে আসমান জমিন গ্রহ নক্ষত্র যত দেশে যত রহমত বরকত আছে, বাংলাদেশের গ্যাসের খনি, সৌদি আরবের পেট্রোলের খনি, ডিজেলের খনি, যেটা দিয়ে আমাকে জোনাকি, ঢাকা এক্সপ্রেস, ইকোনো এক্সপ্রেস, তারপরে লাল সবুজ হিমাচল এগুলা চলে, এই যে তেল, তেলের চাবি কাঠি, সকল নিয়ামতের খনিজ পদার্থের চাবি আমার হাতে দেখো। কথা কি বুঝছেন? বুঝছেন না, আলেমেরা বুঝছে। হুজুর একটা হাদিসে এক পর্যায়ে বললেন, অতীতু মাফাতিহা খাজাইনা লার্দে, জমিনের যত জমিন আছে, জমিনের যত নিয়ামত আছে খনিজ পদার্থে, সব চাবি আল্লাহ আমার দিয়ে লেছে। তাইলে হুজুরের কথা, কোরআনের কথা, সুরা দোহার কথা, সুরা কাউসারের কথা মিলছে, নবীর আল্লাহ ডালি দিছে, নবীর আল্লাহ। তাহলে নবীর যদি আল্লাহ ডালি দেয়, আমরা কি মাগনা যামুনি? আমরা কি করবো? মাগনা যাইতাম না তো, আঙ্গর আল্লাহ দিব। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম, ইউ ভাই বুঝু বুটলো বেলে আপনাকে ব্যাংক বেলে হুড়ি যার আটটি আগুন দিয়েলাম, আর আফসারি ভাই 200-300 ব্যাংক আছে বাংলাদেশে, হুটলে আঙ্গুর রুল নম্বর 1, হুটলে 300 নম্বর হুটবো, এরপরে 299 নম্বর, তারপরে 298 নম্বর, আমরা হুটটি হুটতে আন্নে মরি যাবেন কই, হুদার টিয়াডি নিয়েন না। তাইলে হেতাগ ব্যাংক হুটটো ন, হেতাগ ব্যাংক আঙ্গ নবীর আল্লাহ এমন রহমত দিছে রে, মানুষেরা খেয়াল করলি না, ওই আঙ্গ নবীর হুডা হুডি নাই নাই রে, আমি অবশ্যই অবশ্যই আপনাকে খায়রে কাসির দিছি, দুনিয়া আখেরাতে সব কল্লা। আর যে সমস্ত খোদারে নিজে ডালান দি খাড়া করার লাগে, বাঁশ দিয়ার বেনে দিও মা গো মা, খোদারে আগে বাঁশ বড়ি খাড়ান করার লাগে, যে তালের খোদা হে তালের বন্দা হুড়ি গো যাইব গো।
আচ্ছা আয় ওয়াজ কোন অনু শুরু করি না কল যা যা ঠান্ডা করে দিম জের কুমারে ভালোবাসস আজকে সিঙ্গেল প্রোগ্রাম মেঘের কারণে ডবল খন্দ লইতে এলাম না আল্লাহু রাফিকাবে বল তো কই এর দি যাইব ইনশাআল্লাহ আমিন ক আল্লাহ জাল্লা শান তো কো কারামের কোরআন শরীফ সূরা আল ইনসিরারে কইতে আছে সূরা আলম নাশা কইলে তোরা বালা সিনবি গরাইমা মানুষেরা আজানে অর্ধেক আমি আল্লাহ অর্ধেক আপনার দিয়ে দিছি কোরআনে ফনরফারা আমি ফনরফারা আপনি প্রণাম দি ও নবীরে স্মরণ করছে প্রণাম দি নাম নামা এসে সাইরবার সরাসরি আবার অন্য অ্যাডজেক্টিভ সিস্টেম নামও আছে তাহা ইয়াসিন মুদ্দাসির নুন ইত্যাদি ইত্যাদি আবার কাপ মুখাতাবাদ দি ও নবীর নাম অর্ধেকে অর্ধেকে আছে সংবোধন ও নবী এইভাবে আমি নামাজে আপনার নাম রেখে দিয়েছি তারপরে নামাজ রোজা হজ জাকাতে সব জায়গায় আমি আপনারে স্মরণ করছি আর সমগ্র জগতে আপনার নাম আমি উপরে তুলে ধরেছি এই বিশ্বে এক মহামানবের নাম আছে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত থাকবে সকাল প্রভাত বেলা শুরু হওয়ার আগে আগে বিশ্বের মানুষ সূর্য দেখার আগে আগে জাপান থেকে এক মহামানবের নাম টাওয়ারে টাওয়ারে ভেসে ওঠে আজানের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তো আজান শেষ হলে আইয়ে সূর্য মালয়েশিয়া তারপরে সিঙ্গাপুর থাইল্যান্ড তারপরে বাংলাদেশ ওই দ্রাঘিমাংশ অক্ষাংশের কারণে তারপরে বাংলাদেশের পরে ওইদিকে পশ্চিমবঙ্গে তারপরে পাকিস্তানে এইভাবে সূর্যটা যেভাবে ঘুরে এট এ টাইম সারা পৃথিবীতে ফজর আজান চলতে আছে সারা পৃথিবীতে জোহরের আজান চলে কোথায় হলে কোথায়ও জুমার আজান চলে এশার আজান চলে ওই চলতে চলতে নবীর নাম চলে চলে রে আর কোন মানুষের নাম আসেনি টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম এই জন্য আল্লাহ কয় নবী আমি আপনার নাম সুমহান করে তুলে ধরছি ও রাফায়না আল্লাহ কাজে ক্রক রাফায়না ফেলের ফাইল আল্লাহ আল্লাহ যেভাবে তার নিরাকার ক্ষমতার শেষ নাই এমন উড়ান উড়াইছে নবীরে কতটুকু উড়াইছে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না ও দুনিয়ার মানুষ নবীরে চিনল না রে যারা চিনছে তারা সৌভাগ্যশালী তারা সান কইলে রে সুবহানাল্লাহ কয় না তারা কিতা সান কইল্লা কোবা কাপ তোরাই লই যাবি ইনশাআল্লাহ সামনে আইতেছে কোবা কাপ কিতা কিতা শুধু হুজুরের নাম উপরে রাখেন আল্লাহ হুজুরে যে নাম ভূমিষ্ঠ হয়েছে এ জায়গাটা উপরে সুবহানাল্লাহ আমি কই দিই না টিয়াই খাইছি বা তাই খাইছি আই তো সুবহানাল্লাহ কই তুই চেয়ারে বই থাকবি শুধু তোর কোনো ঠেয়া আসেনি জোরে কম এটা সুবহানাল্লাহ কজ্জ করলে সময় আগাইতো না আর এদিক কইতে না তো বালা বালা গান আছে বালা বালা ওয়াজ আছে কজ্জর দিকে নিচ্ছা কোন রকম আল্লাহকে কথা কইস হাম টাম দিস ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হুজুরের জন্মস্থান কোথায় মক্কা মুকাররমা আপনারা যারা স্কলার আছেন বুঝবেন জন্মসূত্রে অজ্ঞ মানুষ মক্কা নগরীর কোন নবী আইয়ে ন বেগুন বাসা নেই মুই তো নেই মুই যাই রোহিঙ্গা টোহিঙ্গা যাই এন বাসা নেই ইসমাইল আলাইসাল্লাম আসে ভেবিলেন তু আব্বা বনবাসও দিছি আর ঠিক কিনা এইভাবে বাসা নি কি তারে ও মা গো বাইর মত করি কো ও মা গো এ জন্ম সূত্রে রায়পুরের অজ্ঞা ফোলা মালিক সিটিজেন এই মক্কা নগরীর জন্মসূত্রে এক পয়গাম্বর তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আমার নবীর জন্ম ইয়ানে কাবা শরীফ ইয়ানে জমজমের পানি সুবহানাল্লাহ কর এই বৈজ্ঞানিকেরা লেখে সমুদ্র পৃষ্ঠে 280 মিটার উপরে এই মক্কা মুকাররমা অবস্থিত সবচেয়ে কঠিন শিলার উপরে মক্কা মুকাররমা 54 ডিগ্রি তাপমাত্রা উপরে নিচে দিয়ে হলো কঠিন পাথর এই পাথর ভূমিতে এখানেই জন্ম এই জন্য মক্কা নগরীর মানুষ আগে চাঁদ দেখে পরে মিডিল এ থেকে এই আপনার লন্ডন আর বাংলাদেশের মানুষ একদিন পরে চাঁদ দেখে এটা ভূপৃষ্ঠের উপরের অংশ অবস্থিত আর সমগ্র জগৎ সৃষ্টির আগে আল্লাহ মক্কা মুকাররমারও সৃষ্টি করছে মানে ফিলার আগে দিছে বিল্ডিং পরে সারা পৃথিবীর সকল বিল্ডিং যদি এক রাষ্ট্রে নিয়ে আসো পৃথিবী হেলবে না দুলবে না দাববে না
এই মক্কা নগরীর উপরে আবু কুবাইস পাহাড়ের উপরে স্ট্যান্ড পাই। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ, হিয়ানে আর নবীর জন্ম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হজে গেছেন তারা বুঝবেন, রায়পুরের কিসের তোর বিএসআরএম কেএসআরএম রড, 15 দিন পরে রডেরে, 15 দিন পরে রডেরে, এ মোচ্ছে টানে একদিকে, দোয়ানদারে টানে আরেক দিকে, গৃহস্থ ডাকাই তোরলাই দিকে, তোর দি বিল্ডিং দিয়ে লাই, রডে নির্যাতনে আছে তিন তিন সিটিং এর টানা টানিতে। আর কাবা শরীফের পাহাড়গুলো মক্কা মুকাররমার লক্ষ লক্ষ বছর এভাবে দাঁড়িয়ে রয়েছে, লয় নাই ক্ষয় নাই, এত কঠিন মাথাত কি হাঁদাইছিনি কথা ইয়ান, এ কঠিন এটার ভিতরে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান গ্রেনেড বোমা ছিদ্র করতে হইতো না, 280 মিটার উপরে এটার ভিতরে নবীর ফায়ের নিচে ওই জমজমের কূপ এমন পানির ব্যবস্থা করছে। তবু বর্তমান পৃথিবী 810 কোটি মানুষ সবার জন্য দারুন মিনারেল পানির ব্যবস্থা করছে। দেখতি যেমন রহমতুল্লিল আলামিন কাউসারের অধিকারী, দুনিয়াতেও দেখা দিছে জমজম নামক কাউসার আমার কাছে, সারা পৃথিবীর মানুষ ইমান হল ক্যান্টেমেন্ট আই, তারপরে ইয়ানো দুরুদ সালাম পড়ি তাওয়াফ করি খাই লই যা, আবার ভালো অরিজিনাল খানা মিনারেল মাম আছে কাসান দি হক জান্নাত ইনশাআল্লাহ, ঠিক কি না? ওই যারা নবীর কলমা পড়ল না মক্কা নগরীতে যাইল না রে, এই জন্য আল্লাহ কোয়ারফানা লাকাজি কুরাক, আমি আপনার সুনাম সুখ্যাতি নাম কেয়ামত পর্যন্ত সবার উপরে রেখেছি। হুজুর সাইয়েদুল মুরসালিন, এগুলো তো মেরাজের ওয়াজ, আমি বলছি এগুলো বললে আমার টাইম কিল হবে, তবু একটু বলি, হুজুরের আল্লাহর কাছে আল্লাহ লই যাইব, গাড়ি ফাড়েছে ফাড়েছে জোনাকি এক্সপ্রেস, কেন রে বোরা বোরা কি এক্সপ্রেস আর কি, বোরা কি কিতারে হড়া দিস বৈঠাচ্ছা, বোরা কিতারে বোরা কি এক্সপ্রেস, এক টানে বাইতুল মাকদাসে হুজুরের নিয়া জিব্রাইল আমিন বোরাকে রে কয় কাফি হেনা থামিয়া না ব্রেক কর, নবীজির এঞ্জেল আলাইহা নামেন, বোরাকে তো নামেন, নাইম সিউজুর খাইছে বাইতুল মুকদ্দাসের সাড়ানে, ফাসাইদে জিব্রাইল ইলা সাকরা, জিব্রাইল আমিন সাকরা নামক মিনারাতে উড়ি আজান দিছে, ফা আজানা আজান দিছে, আজানের সাথে সাথে সমগ্র জগৎ ফাঁক হইয়া সকল রহমতের ফেরেশতা সকল নবী রাসূল বাইতুল মুকদ্দাস বর্তমানে যে ফিলিস্তিন জিরালে যুদ্ধ চলে এই এনো সাড়ানো হাজির, বেগুন মসজিদে হাঁদাই গেছে, মসজিদও হাঁদাই সারিবদ্ধভাবে, জিব্রাইল আমিন আমার নামছে, একামত দিতে আছে, ইমামতি সিট খালি, ইমামতি সিট খালি, এবার নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা, কিরে একামত দিয়েলার অনদে ইমাম নাই, আদম সফিউল্লাহ কয় আল্লাহ আর ফলাডি সব ডিভাইসি আজ আর ফলাডি রেলে দুই রাখাত তোমার ছড়িয়ে ইমাম আই, যে তো হ্যাঁ তো আব্বা তাকে 14 গোষ্ঠীর আব্বা আই, আব্বা হইলে একটা বাবা আছে না, ঠিক আছে না, কিন্তু হোলা সিটিং এর বাপের আব্বা কয় না, বুড়িগারে আব্বা কইস দেখবি এত খুশি হইব, তোরা তো বোঝসা, তুই বুড়িগারে কাছে ইউ এদিকে আইয়েন, হ্যাঁ তো আব্বা কইতো শর্মা, তো বুড়িকে কি এর বিয়ে করাইব, তুই তোরা বিয়ের পলিসি শিখে দি, আব্বারে বেশি বেশি কলজত লবি হুন্ডার হিসি দি বই, তুই আব্বারে হুন্ডার হিসি দি না বই, তুই রায়পুর রুস্তমপুর কলেজের মাইয়া ঘরে বই, তোর নসিব বিয়ে নাই তুই সিটিং, আর আয় জান কয় না তুই সিটিং, এমনি দিছি না তো জিজ্ঞা গুমজা হাতের কোয়ালেন মারসা রেডি আকুল, তুই আত আত আর কলজা হাড়ি রক্ত বার, তুই আত এন মার তুই সিটিং, আরোগ্যের কোয়ালা না লাগাবি না, আর কেলাসে ঘুম যাইবার সুযোগ নেই, এতে বহুত শিয়ানাওয়ালা দেখবি রে, এখন তাইলে আব্বারে বেশি বেশি আব্বা কইবি, আব্বা খুশি হরে, তুই ডাগাত তুই সিটিং অনে এমএ ফাস করছো কিতা কিতা হয়ে গেছো, তুই যে সময় ল্যাংডা আসিলি তোর আব্বা তোরে কত আব্বা কইছি কইছি নি রে, আর তুই অন বুড়িগের আব্বা কইতে শর্মাস, ইডিয়ার করবি নি, আর হোর বাদ যদি কাম করস মাইয়া বিয়ে হয়ে যাবো ইনশাল্লাহ, মুসা আলাহি সাল্লাম 10 বছর বদিল্লা দিছে হোরে সোহেব আলাহি সাল্লামের, কেন ঠিক নেই, 10 বছর বদিল্লা দিছে আর 2 মাইয়া অত্তর বিয়ে দিয়ে লেছে, ক সামানি ইজাজ 8 বছর সুরা কাসাস, তুই তো মনে করবি ডিজাইন লাকসাম শরীফ তুই এনছি, এটা কোরআনের রায়পুরের কোরআন শরীফ আছে দেখবি গুলি চাইস চশমা লাগাই, সুবহানাল্লাহ কয় না, আছে 8 বছর কত বছর, এরপরে কয় আরো 2 বছর বাদ দিল্লা দিলি, এটা তোমার পক্ষ থেকে ও মাগো 2 বছর বাদ দিল্লা দিছে, আর আমার মাইয়া তো নগা বিয়া দিয়ে লাগছে, আমার রাইফুল লক্ষ্মীপুরের হোলারা যদি মাইয়ার বার আইলা বিয়ে কয় তাকে বাদ দিল্লা দিল্লা দেয়, ওই মাইয়ার বার কলজে ঠান্ডা হয়ে মাইয়া কত রে বেগ গনে বিয়া গো দিও গো, তোরা আতু বিয়ার ফলি ছিল যা বিয়ার ডাক্তার আই, বিয়ারে কেমনে 38টা অস্ত্র দিয়ে কোবাই মারি গেলার, হে অস্ত্র আয় আবিষ্কার করছি কে রে,
কারণ আমার এই পরমাণু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে অস্ত্রগুলো আই বালাই ইডি কেউ হাতো ন রে। এটা এক ব্যতিক্রমধর্মী গ্যারেজ, এটা কি ব্যতিক্রমধর্মী গ্যারেজ? এখানে ওয়ার্কশপে যে মালগুলো পাওয়া যায় আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না, কারণ 810 কোটির ভিতরে এটা ব্যতিক্রমধর্মী একটা ফেস, কারোর সাথে কারো মিল নাই। এটাও 810 কোটির ভিতরে একটা ফেস, এটার সাথে মিল নাই, এটা আমার হ্যাডম নয়, এটা আল্লাহ আল্লাহ শাহানুর হ্যাডম, লিল্লাহে তাকবীর। তাহলে আতুড়া কবেলে এবারে বিয়ে করার আগে হোর বাইত বদিল্লা দিও কোলার কাছে হ্যাডম, কোলার কাছে হ্যাডম। তুই মাইয়ার লগে প্রেম না করি, হোরের লগে প্রেম কর। হোরিরে ভালো ভালো জিনিস খাবা, হোরেরে ভালো ভালো জিনিস খারা, হোরের কপালে সুমা দে, তারপরে গালে সুমা দে, খুশি হবে কবি বদ্র ছেলে। তোরে লাগে ডাকাইতে লাইনি, তুই হারা হারা আপিন ইন্দোস রায়পুর বাস স্ট্যান্ডের কুত্তার ফ্যান হতে ইচ্ছে না। কুত্তার মা কুত্তারে যেদিন বিয়ে এসে জোনাকি তলে হাত গা কোগারে, যে জিনসের ফ্যান্ড হিঁদে দিছে আর ফ্যান কোন কোন সিনা কাটা না, তোর ইয়ান দিহারা হিয়ান দিহারা, তোর তো মাইয়ার বা দেখলো ডরা কি এর বিয়ে দিব। তোর নসিবে বিয়ে নাই, এনাদে তোর নসিবে বিয়ে নাই, এতে ক্যাডার সাজে ক্যাডার জান ক্যাডার জান। আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, ক্যাডার জান ঠিক নি রে। চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা ফেনে দেখায় যে সে রান ঠিক না। ছোকরাঙ্গিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান, ক্যাডার জান ক্যাডার জান। আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, ক্যাডার জান ও ক্যাডার জান ঠিক না। ক্যাডারো কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাবো ঠিক না, আর আল্লাহ দিলে সারিকে হোর বানা দিব, বিয়া সারিকে নেব ইনশাল্লাহ। কয় খাত বাইট করছে আয় দুশ্মন হয়ে গেছি একের, ওই যে তিরি ইদি আঙ্গুই জন্য কিছু বাজ ইয়ে নিলে কিছু বাজ, মা বোনেরা তো 10টা কুত্তা দেখতে পারে না আর ছবিও দেখতে পারে না, কিন্তু আয় আসলে তাকে ফকের লোক কিসের লোক, যদি একটা পুরুষে 4টা করে বিয়ে করে বাংলাদেশে আর মাইয়া হাই বনি রে, মাইয়া ওকে আবার বেসা কিনে হইব মহরানা হঞ্চে 60 লাখ দি ঠিক নেই। আরো এই এক একটা মেয়ের থাকা খাওয়া হজে যাওয়া উমরা যাওয়ার ব্যবস্থা হয়েছিনি, আয় তাকে ফকের কাজ করি এর তারা আরে বুঝলো না, তাহলে বহু বিবাহ করলে কার লাভ তাদের লাভ, আর বেডারা তা হাতে কবরস্থানে যাইব গে মরে যাইব গে শেষ। দুই বিয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, দুই বিয়া মানে তৃতীয় বিশ্ব, ইনশাল্লাহ করতি নো কেন ও হাতে করতো রো। আচ্ছা আয় আবার কোন কথা থেকে গেছিলাম, এই হো লাগা কথা কয় কথা না কই টানি হলে দিবে দিকে মুখ দি কথা কইছে, এনে টানি হলে বাবা বইয়ে এত রূপ দিব, ওই যে দুইজন আমি আলোচনাটা শুরু করতে পারি না, সময়টা চলে যাচ্ছে, কথা না বলি বসে যাও না ভাই, বসে যাও বসে দেন ভাই, শুধু বসে দেন সাবি বসে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম, বসে যান না ভাই, এদিকে সান না ভাই, বসে তেললে আমরা সাকসেস, তাইলে আর খাড়াইতো না, বসেন বসেন। আর ইডা ভাইয়া অল্প কদূর ফিসেল তাইলে তারা দেখলো ভাই জয়বে কত টান দেন ভাই, সিবিয়া খাইবেন না বেটা ভাইবেন ভাই বইয়েন বইয়েন একদম ফাইন ভাই, আল্লাহর দিকে চাই কত সাহায্য করেন, কথা কইলে আমি ভুলি যাই কথা লাইন আর আইয়া লাই, আপনি বসে দিয়েন ভাই, কথা না বলি কথা না বলি আপনি সাপ দি বইয়ে দিয়ে, আর আল্লাহর জন্য বসো তোমরা, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ। এই যে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে বিয়ার সাইরানের ব্যবস্থা করছি, আর রয়েছে চাকরি, সব লাইন আয় করি ইনশাল্লাহ ঠিক নেই। হোর বাইর কাম করবার আগে নিজের বাদ দুগা গাছ লাগা, অজ্ঞা ফেফে গাছ লাগা 10,000 টাকা ফেফে ধরবি, তুই তো সিটিং তুই রায়পুর বাস স্ট্যান্ডে বইবে ক্যালামবোর্ড ক্যালাস ডাগাছ গাছ লাগাবি নি, আর মৎস্য ভোনা দে অবমুক্ত করলি না খালি দে মাছ খাস, কোগে হালাই সত মাছ বাজার সমিতির কই দিবে যাতে মাছ বেচা বন্ধ, এটি মাছ খাওয়াইয়েন না, যারা মাছ হালাচ্ছ বাংলাদেশের এটি মাছ খাওয়ার অধিকার খাবি নি, আর সামনে বেয়াকে মাছ হালাবি ইনশাল্লাহ আমিন। তইলে নবীজি জাগাটাও সকলের উপরে ঠিক না, কঠিন শিলাতে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে বিশ্বের বিজ্ঞানের অজ্ঞান করে দিছি কি রে, আয় আল্লাহ উর্ফে দিদে গাড়ির গ্লাস হাড়ি দেয় এসি এখন আল্লাহ দোয়াই সৌদি আরবের দূর এসি যাবড়া এসি গ্লাস হাড়ি এলা সাকা বসি যে গরম কারে কয় বুঝিতে না,
উর্ফিদি গরম নিষিদি পাহাড়, কঠিন পাহাড়, পাথরের পাহাড়, লোহা কটে শক্ত, এতে আজকে রাত সমাজরে এতে নাই, ঠিক নি রে? সবচেয়ে দুনিয়ার কঠিন জিনিস হলো পাথর, সেই পাথরের ভিতরে জমজম পানি নবীর কদম মোবারকের নিচে। তাইলে দুনিয়াতে আল্লাহ নবীরে দিছিনি, তাইলে বুঝা যায় আখেরা তো মনো ঘটনা ঘটব। লিল্লাহে তাকবীর। এরপরে নবীজি ইসলামের প্রচার করলেন, হায় হায় ইসলাম প্রচার করতে গিয়ে নবীজি মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দিলেন, কেউ তারে মানল, কেউ তারে মানল না, অনেকেই মানল না, নবীজিকে নিজের বাড়ি থেকে হিজরত করাই দিতে বাধ্য করল। হুজুরে মদিনা তৈয়বা চলে যাচ্ছেন, কাবার দিকে ফিরি ফিরে তাকাইয়া কান্দে, কাবারে আর বুঝি বৈকালবেলা এখানে আড্ডা দিতে পারবো না, ইজকির ঘাসের নিচে বসতে পারবো না, পাখির আওয়াজ বুঝি শুনতে পারবো না, ও কাবা খুব মায়া লাগে। নবীজি কাঁদছেন কাবার দিকে ফিরে ফিরে, নবীজি মক্কা মুকাররমা ছেড়ে মদিনা তৈয়বা যাচ্ছেন আল্লাহর নির্দেশে না নিজের ইচ্ছায়। আর হুজুরে তারপরে এত সুন্দর মানুষ যে পথ দিয়ে হাঁটেন জান্নাতের গ্রাণ আসে, তারপরে সুগ্রাণ আসে যার সাথে মুসাফ আদায়, এই মানুষটা সুভাষিত উল্লাসিত হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই নবীর কাছে রায়পুরের কেউ সাদওয়ানের টিয়া হাইতো নি, তারপরে ও নবীরে বাধ্য করছে, আমনে থাকতেন হাইতেন ন, আমনে যে সাইজ করি গো হালায়ো, আইন পাস করি এলেছি মোহাম্মদে আজকে রাখছে আমার এলাই। নবীজি চলে যাচ্ছেন আর কাবার দিকে ফিরে ফিরে চায়, আল্লাহ আল্লাহ সানু কেন নবী আপনি কান্দেন কেন, কান্দিয়েন না, 8 বছর পর আপনার ইয়ে আনিয়ের বিনশ্রে আবার আপনার দেশ পাই যাবেন, আল্লাহ ওইটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব বাড়ি কেমনেও কাবা তুইয়া যায় তা। হুজুর কান্দে, কোন নবী আপনি কান্দিয়েন না, আমি কসম দি বলতে আছি গো নবী, ও নবী লা ও কসম বিহাজাল বালাদ ও তহিল্লুম বিহাজাল বালাদ, আমি কসম দিয়ে বলতেছি মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত, সুরা বালাদ আমি এই সিটির কসম দিয়ে বলছি, একটা সুরাই নাজিল করছি লা উকসিমু, আমি কসম দিয়ে বলছি নবী আপনি আয় কইতেছি তো কসম দি কই রিডার মালিক আপনি, তবে কিছুদিন এলে আপনি ফলাই যান মদিনা তৈবা চলে যান, হিয়ানা দোতলা বাড়ি ইয়ামেনে তুব্বা রাজা করে রেখেছে 380 বছর আগে, 360 বছর, 300, তারপরে উত্তরা বিবলকের বাড়ি 10 নম্বর সেক্টরের বাড়ি, আপনার জন্য আবু আইবানসারি সাবি লইয়া দলিল লইয়া খারিজ ডিজিটাল খারিজ লই অপেক্ষা করতে আছে, আপনার ইয়ানো বাড়ি হিয়ানো বাড়ি আপনি চলে যান। এখন প্রশ্ন হইল আল্লাহ কিরকা গাড়ি এ কথাটা কেন বলে, আল্লাহ মিছে কথা কয়নি না, সামনের বছর কইব আল্লাহ কয় আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা ছিয়ার কার কথা সত্য হইতে পারে রে। তারপর আল্লাহ কিরকা গাড়ি কয় কিল্লা কয়, এ আগর রায়পুরে আমাদের রায়পুর মিন্টুর বউ আর জন্টুর বড়ে কজ্জা লাগছে, কাঁঠাল গাছের হাতা কাঁঠাল গাছ খাইয়ে এলেছে মিন্টুর গো ছাগলে, তারপরে এখন জন্টুর বউ কয় তোগো আঙ্গ তোগো ছাগলে আঙ্গ কাঁঠাল গাছ খাইয়ে এলেছে, মিন্টুর বউ কয় বাবি আল্লাহ রুম খায় না, এবার হৃতিক হতিন জিয়াইছ দেনি নিজের চোখে দেখছি খাইছে, এবার মিন্টুর বউ কয় আর দোন হলার মাথা তার দিকে গিরগে গাড়ি কইতে আর ওই আঙ্গ ছাগলে তো গ কাঁডল গাছ খায় নগো, ইজ্ঞা যেরকম তাকিদ দিতেছে হিজ্ঞা আরো কসম দি তাকিদ দেয়, আল্লাহ কসম কাটতেছে বন্দারে বন্দার মত বুঝাই ভরে লাহায়ো, আল্লাহ গো নবী আমি কসম দিয়ে বলতেছিলা ও কসিম বিহাজাল বালাদ ও তাইল্লুম বিহাজাল বালাদ, এই নগরীতে আপনি হালাল থাকবেন বৈধ নাগরিক সিটিজেনশিপ কি আমার পর্যন্ত আপনার ক্যাটা হইতো না, আপনি মরি যাবেন গো, এরপরও আপনার নামে নাগরিকত্ব থাকি যাইব, ঠিকই হুজুরের বাড়ি লাইব্রেরি হ্যাঁ আর আবুজিল্লা সিটিং যাতে হুজুরের লই হজ্জে হেতে হেতে বাড়িও না, হেতের বাড়ি ওই কুলেইবে বদর 380 মাইল দূরে বদরে গেছিলাম, গেছিলেন নিমাই সাহেবেরা সাইয়ের মদিনা তৈয়বা থেকে 160 কিলোমিটার দূরে, দেখছি সিটিং হুতি রেছেতে চিহ্ন নাই, আর হাতের বাড়ি হইতে হলো আগ্রা খোলা, এ নবীর বাড়ি ওই যে আমাদের রোড আর আবুজিল্লা সিটিং এর বাড়ি ইয়ানো, হাজি সাহেবেরা যদি নেটওয়ার্কের কাছাকাছি যায় হাতের বাড়ির কাছাকাছি তলহেডে চাপ দেয়, ও সকালবেলা তুই সর্বতিটি খান লাগতো না বেসেতে সর্বত 10 টাকা করি তলহেডে চাপ দেয়, আমি 14 সালে প্রথম গেছি আর আরে বুড়িগারা
খুলতে মুলতে দিছে কো আফসারি ভাই আমরা একটু বইয়ে নাড়া একটু খুচরা কাম সারি আই আয় তো আর এত কিছু বুঝি না নতুন গেছি আছে বুড়িগা রাতে আবু জেল্লারে একটু হাদিয়া দিতে গেছে ফিরে তো আয় জানি না কে রে বুড়িগা আইয়ে না কা সিটিং এ না আয় একটু আগাই ছিলাম ও মা আয় নেটওয়ার্কের কাছা কাছি গেছি আর মাগো মাগো আয় কিতাম এবার আয় কদর হাদিয়া দিয়েছি এবার বুড়িগারা ও জুটো জুকরি আইছে আয় ওজু কি কলে গেছেন কো আর একদম গেছি আর কি কোনায় কই এটা তো আবু জেল্লার বাড়ি এনো আইলে আড়া কদর হাদিয়া দন লাগে কত আমনাতে গাড়া এডে বিজা আই কই ভাই আই তো ইয়েনো কদর কাছে গেছি রাত টয়লেটে দচ্ছে কই এটা তো হিড়া তাহলে সিটিং এর বাড়ি আগ্রা খোলা সিটিং এর বাড়ি আর জোরে সুরা রহমান শুরুর আগে দুই আয়াত আগে সুরা কামার আল্লাহ কো সাইয়াহ জামুল জামু সাইয়ুহ জামুল জামুল ওয়ায়ু আল্লুনা দুবুর ও নবী ও আপনার গাতা তুলেছে আপনার বেজ্জিতি করে দেখবেন ইগুনের বদর প্রান্ত রায় কেরকম মাইটটা দি দেখবেন তারা লেন্স কান্দ হালায় দাইব ফেরেশতারা গেড়ি নিয়ে যাইব বদর প্রান্ত জোর কনি মারব আপনার সাহাবিরা কোবাই কল্লা হালাইব লেন্স কান্দ হালায় দালাই দাইব ইতি আল্লাহ কে কয় সুরার নাম সুরা কমার সুরা কে কয় তদরূপ নবী আমাদের নবী কিয়ামত পর্যন্ত বিজয় নবীর আশেক যারা আছে তারা কোনোদিন ফিল মারতো না তারা বিজয় বিজয় মুসলমান সব সময় বিজয় তবে বিপর্যয় হবে মুসলমান কোনোদিনও পরাজয় বরণ করবে না আল্লাহ লাম তাকিদ বা তারপরে নুন তাকি সকিলাদি বলতে আছে সম্ভবত সুরা হাসরে কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি হাসর নাকি মোজা দেলা ও নবী ও আমি আল্লাহ লিখি দিলাম রায়পুর রেজিস্ট্রি অফিস থেকে আমি সিল মারি দিলাম লিখি দিলাম মেড বাই জান্নাত আর সোয়াজিম রেজিস্ট্রি অফিস থেকে আমি লিখে দিলাম আমি আর আমার রসুলেরা আজীবন আজীবন বিজয় অর্জন করবি ভাই সব কথাটা কয় কে আর জোরে আল্লাহর কথা মিশানি রে হেসানি অর্ধেক না হুরা আমার আল্লাহ কত মহব্বত করি তো করে হাম দি কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা তোদের আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে কত মজার কথা আল্লাহ কয় আব্বা আজের কি হুতের সান্তনা দাব্বা তো লাইট গানিম মিষ্টি আনিম আব্বা আনিম আব্বা কোনো মিশা কথা কই না আঙ্গুরে মহান রব মুরব্বীর মতো অভিভাবকের মতো কত মায়া করি করে বান্দারে আমার কথা তরে সত্য রে সত্য লিল্লাহে তাকবীর তাহলে নবীরে আল্লাহ নিয়ামত দিছিনি নবী এবার জামালে সুরে তারপরে হলা রেছে তিন দিন কয় দিন তাহলে হলানো সুন্নত ফলানো জোরে কয় না তে ফলানো আর অনেক অনেক হুজুর আছি কয় না যেমন আছি তেমন থাকবো সময় মতে ফলানো সুন্নত এটা নবী শিখেছে হুজুরে জাবালে সুরে তিন দিন হলাইছে কয় দিন তাহলে নবীরে উম্মত গুলা যত হলাই তো হারে যাতে হলানিটাও সুন্নতির ভিতরে থায় এ আল্লাহ নবীজি জীবনে একবার ফলাইছে কয়বার এরপরে নবীজি জীবনে একবার দাঁড়ায় ফসরাব করছে কয়বার ও মা গো আফসারি সাহেব আপনার এত বালা জানি আপনি এটা কি তা কর সহিহ আল বুখারীর হাদিস আতা সুবা তাতা কাউমিন ফাবালা কয়মান নবীজি রায়পুর বাস স্ট্যান্ডের মোলা মোলা থুবরি এনার কাছে আয় কাউমে সুবাতার কাছে আয় হুজুরে তারপরে দাঁড়ায় ফসাব করে দিছে সহিহ আল বুখারীর হাদিস সুবহানাল্লাহ কর ওমা গো নবী কেন গো ওমা গো দাঁড়াই ফসাবে কইল গো কইল গো কইল গো জীবন হুজুরে একবার দাঁড়াই ফসাব করছে কয়বার আর জোরে এটা কি লে করছে কতির বিনি তোরা যতগুনা লোক বিমান উঠবি বিমান তো 1000 মাইল স্পিডে চলে শর্মে ফেসা পাকা নাই না তুই বইল যা করি লোক ডরে এ সময় হুজুর ওই টাঙ্কির ইয়ানে মহিলার ইয়ানো যাত্রা বাড়ি আগে তো টাঙ্ক মহিলা আসিল ইয়ানো যদি বই হিসাব করে ফেসাবের গতির লগে সিডায় চকে মুখে হড়িব ইয়াল্লাহ খাড়াই মারি দিছে তাইলে বিমানের লোকগুলা যাতে ওই খাড়াই দিয়ে মাজবুর অবস্থায় হিসাব করে জরুরতে এটাও যাতে সুন্নতের খেলাপ না এ আল্লাহ হুজুর জীবনে একবার দাঁড়ায় ফেসাব করছে ভাই সাহেব কয়বার এরপরে আঙ্গরাই ফুরের মানিক আরো আরো কে আছে দে খোদার কাটারা হুন্ডা অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট এ এসপিআর সাং অ্যাক্সিডেন্ট হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে ফইলে এসপিআর সামড়া গুলা শেষ কি সামড়া এইটা এসপিআর কিন্তু এনে দিলে আর এসপিআর নাই আসেনি রে আন্ডুর সামড়া এটা আসেনি
পেট্রোল পাম্পের কাছে হড়িয়ে আতবর শেষ। এবার অ্যান্টিবায়োটিক যায় খাক, 24 ঘন্টা জেদ্দুর হুয়ায় আন্ডু সামড়া একদম বইলে সামড়াইয়ান হাডি। তাইলে এতে বাধ্য হয়ে খাড়াই মারণ লাগে, কেমনে রে সুরে কনা কেমনে। তাইলে আঙ্গুয়ানের মিন্টু সিন্টু মানিকা যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, এতের এ এক মাসের আগাম উতা যে খাড়াই মারবো, ওইটা যাতে সুন্নতের খেলাফ না হয় রে। এরপরে ভাঙি এলেছ ঠ্যাং, কি তারে ভাঙছ, আল্লাহ হেদায়ত করক। তোদের কারণে আমাদের 20 মিনিট অনুষ্ঠানটা আমাদের ড্রপ খাইছে। ইয়াদের দুইটা ক্যাডার দেন, ইয়াদি এই কথা কও কা, আইলে বসালেন সাবিয়ে লেবেন, সাবিয়ে লেবেন, সাবি হইয়া লেবেন ভাই। আগের আন্ন কো ক্যাডার ঠিক নাই, আগে তে সিঙ্গল ছিল। এ কথা বলিও না, এখান এ বুড়িটা সাব দিব ইয়া লানা তরে, এত কমান কে সাবি ইয়া লান, আর সাবি ইয়া লান, এ সাবি ইয়া লান, এত সাবেন কথা রাখো, এত সাবি ইয়া রূপ দিব হইছেবেন। তোমরা আল্লাহর কাছে, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবা, 810 কোটি মানুষের সময় নষ্ট করছো। তুমি মনে করতেছো অনুষ্ঠানটা রায়পুরের জন্য, নো নেভার। এই অনুষ্ঠানটা কেয়ামত পর্যন্ত ক্যামেরাবন্দী থাকতেছে, সারা ওয়ার্ল্ডের সকল বাংলা ভাষাভাষী, আমাদের 30 কোটি বাংলা ভাষাভাষী লোকেরা অনুষ্ঠানটা দেখবে। তোমরা তো মনে করতেছো জুরিও না আশায় রসায়, তোমাদের কারণে 80% ওয়াজ আমার নষ্ট, আমি অ্যাকর্ডিং টু টেলিভিশন প্রেজেন্ট করতে পারি না তোমাদেরকে কন্ট্রোলের জন্য। তোমরা আল্লাহর জন্য একটু বসে যেন, আগাইও না, আল্লাহ তোমাদেরকে বুঝাই দিবে ইনশাল্লাহ, আমিন। কোন কথা গেছিলাম, ও ঠ্যাং ভাঙি গেছে, কি ভাঙছে, বুড়িয়া টক কমেটো হড়ি আঙ্গো দুল্লা ভাই ঠ্যাং ভাঙি গেলেছে, কিতা ভাঙছে। এবার ও মা গো বাইর মতো করি, ও মা গো ঢাকা ফিজিতে এ আনতে রড বচ্ছে, দেখছো তো ঠ্যাং ভাঙা রুবি, এ আনতে রড বরি, হে আনতে রড বরি, এ আনতে আডু ইয়া করি, ও ইট বান্ধি পুরা ছ মাস, এ হে 6 মাস এত সোজা আগুন লাগে, মতন লাগে খাড়াই, এ খাড়াই, এ খার বই তো হারটা বইলে তুই নাট বল্টু চলে যাবো খাড়াই। তাইলে এতের যত এই যে 6 মাস হাতে খাড়াই মুছছে, কেন্নে মুছছে, এ 6 মাসের মুথাটা যাতে সুন্নতের খেলাপ না হয়, এই জন্য রহমতুল্লিল আলামিন জীবনে একবার দাঁড়ায় ফেসাব করছি। ও নবীর বিশ্বের মানুষ চিনল না রে। আমাদের কলেজের প্রফেসর একদিন বলল স্টাডিজ ক্লাসে, কো রফিক স্যারে লম্বা টুপি পরে। আমি বললাম স্যার আমি তো স্যার সিনেমা মাদ্রাসাত পড়ছি, তা আমি গোল টুপি পছন্দ করি। আমি বললাম স্যার আপনি তো সবসময় লম্বা টুপি পরেন। কো রফিক রাসুল সাল্লামের সুন্নাগুলো সমগ্র ওয়ার্ল্ডে এট এ টাইম আমল হচ্ছে, লম্বা টুপি হাদিসও আছে গোলও আছে, কোনো অসুবিধা নাই। চিন্তা করলাম উনি স্যার মানুষ, কথা তো ঠিক। তাইলে নবী জীবনে এই আমলগুলো একবার এ করছে যাতে আপনারা সুন্নতের খেলাফের ভিতরে না পড়েন, আপনার করে বাসাই পাল্লাই লিল্লাহে তাকবীর। তাইলে হুজুর হল আছে 3 দিন, কয় দিন, এবার চতুর্থী হলাই থাকতি আর আবার যেটি ঋণ নি হলাই থা সিটিং বা যেটি করিচ্ছ এলে গুণ হইব, হাতের ফোন ধরিস। এবার আবু জাইল্লা সিটিং এ ডাকাইতে রোলা, হেতে ডিগলার দি দিছে কোবা কাপ, কজারা মোহাম্মদের জেতা মরা যেন নেন্তিয়া রস, 100 লাল লুট, কয়শ 100 লাল লুটের বর্তমান দাম প্রায় 2 কোটি টাকার মতো, সে সময় 2 কোটি টিয়া দি হুরা সৌদি আরব কিন্তু এতো। এবার বার হয়েছে, বার হয়েছে নবীজিরে ধরার জন্য গোয়েন্দা বিভাগে ফাইয়া একবার জাবালে সুরে উড়ি গেছে সর পর্বতে। এবার আউ করা দিল তালা আনু দেয় যে কুলতুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলকার, আমি নবীরে কইলাম অথচ আমরা গুহার ভিতরে লাওয়ান না হা দাউম না জারাই লা কাদামাই হে লাভ সার না তাহ তা কাদামে, যদি কেউ তার ফায়ের দিকে তাকায় নিচের দিকে তাইলে আমাদেরকে গুহার ভিতরে দেখে ফেলবে, তারা উপর উড়ি গেছে, আমরা তো পাহাড়ের উপরে আমাদের মাথার উপরে তারা উড়ি গেছে, আমরা তাকে ঠ্যাং দেখতে আসি লটকে। আবু বকর কানতে কানতে কয় নবী, ও নবী আমি কেমনে কান্নাটা রাখি, ও নবী আগেরও তো মারিয়ে লাইব, আপনারও তো মারিয়ে লাইব। আবু বকর কান্দো কা, কো নবী আমার ফ্রান, আমি আবু বকর জীবন কয়টি আইডাল্লা, আমি কানতেছি না, আমি কানতে আসি রায়পুর বাস স্ট্যান্ডের মুসলমান গুলার লাই, নবী ও আপনারও জ্যোতি মারিয়ে লাই, এই ইসলামের আলো কীভাবে জ্বলি যাইব, ইসলামের আলো
দিক দিগন্তে কিভাবে যাইব, আপনার মা রিয়েল লাইফ আল্লাহ আমি কান্দি এর নবীজি কয়া বাবা কৃত ও আবুবকর মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালেসুহুমা ও আবুবকর, ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ। ও আবুবকর তুমি এটা কি বলো, আমরা এখানে দুইজন নাই, আমাদের সাথে আরো এক ব্যক্তি আছেন, তার নাম আল্লাহ, তাহলে আমরা নবীর উম্মত হিসেবে, নবী এখন দুনিয়াতে নাই, আমরা এক গ্রহের ভিতরে আছি, 150 কোটি মুসলমান, আমরা একা নয়, আমাদেরকে মহান আল্লাহ তার নজরে রাখতে আছে, কথা ঠিক কিনা? তাম পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন অস্ত্র, নতুন নতুন ষড়যন্ত্র চালতেছে, আঙ্গরে খাইয়া লাই পাল্লাই হাইতো না আর বনি রে, আঙ্গরে মহান আল্লাহ মহব্বত করে তার রহমতের কোলে রাখিয়া কেয়ামত পর্যন্ত এই উম্মতের আল্লাহ সেভ করিব। আল্লাহু আকবার। এরপরে নবীজি কইন না বাবা কিল্লাম্মা কালা জালিক, আবু বকর যখন একথা কইলো কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগের হাদিসটা কইছি ভাই সব বুখারীর হাদিস, তারপরে হাদিস নম্বর 3653 দুই নম্বর ওয়াজ করম যাইতো না হলান সে আনা মোবাইলে সাজ দিয়ে যদি হাদিস ইটা না হয় ওই আর সাড়া বাঙ্গি সরদে করি দিব, ঠিক নি রে? হাদিস নম্বর 3653 এ দেখবে গুগল সাজ দিলে হাদিস ইটা হয়ে যাবে। আরো একটা হাদিস আছে রে, ওই আল বেদায় অন্যায়াতে দ্বিতীয় ঘন্টা 566 এটা হলো হুজুর কয় আবু বকর রে আবু বকর লাও যাও না মিন হুনা, লাও যাও না মিন হা হুনা লা যাহাব না মিন হুনা, ও আবু বকর এ 3 মাইল উপরে যে গর্তটা উপরে কঠিন শিলা রে পাথর মক্কা মুকাররমার, তারা যদি গুহার এদিক দিয়ে ঢুকে আবু জাহেলের গোয়েন্দা বিভাগের বাহিনী আঙ্গর ধরবার লাই, ওই আমরা এদিক দিয়ে বাইরে যাই পানাজারা সিদ্দিক ইলাল গাহার সিদ্দিক আবু বকর সিদ্দিকে গুহার এদিক দিয়ে তাকায় যেদিক দিয়ে পাহাড় যেদিক দিয়ে বন্ধ কাদিন ফারাজাই লাউ জানে বিলা আকার সাদে দিক খোলা ওয়া কাদ ইত্তসালা বিহিল বাহারু সাদে ইন্দি সাগর লাগাই না এদিক দিক খোলস হয়ে গেছে আল্লাহর রহমতে ভাবে সাগর লাগাই না ওয়া সাফি নাতুন মাসদু দাতুন ইলা জানে বিহি সাদে ইন্দি সাগরের লগে পদ্মা নদী মেঘনা নদী সিস্টেম আল্লাহ করে রেখছে স্পিরিট বোট স্টার্ট দিয়ে রেখছে শৈল্যা ফেরেস্তারা স্টার্ট দিয়ে রেখছে টলার জাহাজ নবী ইন্দি দুরানি দিলে ইন্দি উড়ি বই যাবেন আপনারা ধনগা ইয়ান তো সোজা এক কটানে সোনার মদিনা লই যাইঙ্গা। তাহলে আঙ্গুর যত রকমের ষড়যন্ত্র মন্ত্র স্কুট ড্রাইভার দিয়ে যায় করক এই উম্মতের তাম পৃথিবী তো শেষ করা যাবে না রে। আল্লাহ আঙ্গুল্লা ফতবার করিয়ে লেব আল্লাহ ইজ্ঞা আসেনি না এখন ইজ্ঞা বুড়ো হয়ে গেছে অল্প কত দুর্বল হয়ে গেছে ইজ্ঞার মাথা কমে গেছে, হায় হায় আমার আল্লাহর শক্তি নিরাকার অবিনশ্বর কোন নশ্বর হওয়ার কোন সুযোগ নাই, ইন্নাল্লাহ কবিউন আজিজুন যুনতিকম, আল্লাহু আকবার। ওই একটা কথা যে গ্যাদারিং এ বলি গেছি, ওই যে মেয়র আছে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, আমার তো কেউ মনে করে তেললেন না, সব তো বাত আইয়ে খাই জান্নাত আইয়ে যাই ব্যক্তির হুর আইন লই যাই, আল্লাহ একটা 8000 হুর আইব ব্যক্তির হুর আরে দি দিও ও না আমিন কয় না। হ্যাঁ রায়পুর বাজারে বুড়ি কম ভাবে আছে হিসাব জানো নি অঙ্ক জানো নি টিয়া কত হয়েছে ক অঙ্ক টঙ্কর গুষ্টি গিলে হিসাবে কম দিতে না টিয়া দাও হেনে মুষ্টি গেছে তাহলে হুর সব আমার কেন রে, হ্যাঁ ওমা কর না তো কথা কস থাকা ডাগাজ রেডি নি রে। এবার আদম সফিউল্লাহ কয় আলাইহিস সালাম পাল্লার হল আরব এক গুণ আছে আই চোদ্দ গোষ্ঠীর বেগের আব্বা আই মমতিটা করে ওইল না একামত শেষ হয়েছে আর জিবিল আমিন একামত দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ না কোন ইল্লাল্লাহ ফিক আপ দিব আর কি সেলফ দিব স্টার্ট দিব। এবার ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে কো আল্লাহ এত জাতির পিতা আজকে আর সবাই আর কদর ইমামতিটা ওই কারকও কবুল হইল না ফেরেশতারাও নমিনেশন পেপার কিনে এলেছে মুক্তি আরও বিয়ে করে আল্লাহ যদি করায় আর কি মুক্তি আর রে ঠিক নেই রে। জিবিল আমিনও নমিনেশন পেপার কিনে এলেছে কো আল্লাহ অনত একামত দিয়ে রায় অন ইমাম আইলো না সিট খালি তাইলে আজকে বোধ ইমাম বোধ আইয়ে মনে মনে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। এবার লা ইলাহা ইল্লাল্লাহ কই একামত শেষ নবীজি সামনের কাতারে সব পয়গম্বর রায়ের ফিসরে সব ফেরেশতারা এটা তো পশ্চিম কেন। এবার জিবিল আমিন ইমামতি সিটে চলিয়ে আছে আপনি আপনি এবার নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ কয় আজান দিল হেমিয়া একামত হেমিয়া
ইমাম আহমদিয়া তার আমরা এই কষ্টটা হাইলাম কই রায়পুর নির্বাচনে এবার ফাখা সাহেব ইয়া দাইয়া সি ব্রেইলু নবী কইতেছে জি বিল আমিন আমার দোনোডা না সাবি ধরি ফাকাত দামানি আমার ইমামতি সিদি আনি খাড়া করে দিক নবীও আনতালিল ইমামতে আল্লাহ আমনে রে ইমাম আল্লাহ বানাইছে তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা মিডল থেকে পৃষ্ঠার মিডলে এই কথাটা পাইবেন আপনারা তো মনগর নাই আপনাদের হামদি সাইয়েদুল মুরসালিন হুনছেন নির্বাচন দেখছেন নিয়াজ্জা আজকে ভার্টিক্যাল নির্বাচন করা দিতাম লিল্লাহে তাকবীর আচ্ছা নবীরে হাই খুশি না বাজার খুশি এমন তা বড় বড় খুশি আল্লাহু আকবার আল্লাহু আকবার হে নবী কয় দুনিয়ার মানুষ লাই উমিন ওয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না ও রায়পুরের মানুষ যতক্ষণ না আমি নবীকে তুমি তোমার সন্তান সন্ততি পিতামাতা তোমার যত প্রিয় ব্যক্তি আছে প্রিয় নেতা আছে তামাম পৃথিবীতে বৈজ্ঞানিক আছে নায়ক নায়িকা আছে সবার চেয়ে আমি নবীকে প্রাণের চেয়ে ভালো না বাসলে মুমিন হতে পারবা না যদি সব কিছুর থেকে আমি নবীর আই লাভ ইউ দিতে পারো তাহলে মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইও আমরা কি সবাই নবীকে প্রাণের চেয়ে ভালোবাসি সাভাই দিচ্ছে সাভাই দিচ্ছে তুই নবীরে কদ্দুর ভালোবাসো আয় জানি ভোরবেলা ফজরের আজানের কম্বল তুলো নবীরে তুই বেশি ভালোবাসা কম্বল কাঁধ দিতে হয় বুড়িয়া কইরে শীত লাগে তো আমি টানি দাও না মুখ ভাই ভাইয়া মসজিদে ফজরের তিনজন সুলতান মাহমুদ নামাজ পড়ায় ভাই সাহেব কয়জন তো কম্বলের মতো তো নবীরে ভালোবাসলি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু এই হাদিসটা শুনি না নবী আমরা আমি সবচেয়ে ভালোবাসতে পারি তবে প্রাণের চেয়ে নয় প্রাণের চেয়ে সময় মুড়ি গত 3 বছর আগে একটা ওয়াজ করছি কত সিয়ে একটা হান্দাছি মাহফিলের মধ্যে দি ও মাই তো আর বুঝি না 4 লেন বিশ্ব রোড হয়ে গেছে কই আঙ্গ লাকসাম রোড হলেন ইগুন হে দিকে ইগুন হে দিকে কি রে কিতারে কিতারে কৌজ সিয়া হান্দাছে সিয়ার ডরে আর মাহফিল তুই হাতে 4 লেন বানালাছে তুই নবীর বুঝি প্রাণ হচ্ছে অন টায়ার অজ্ঞ বাসটক না তুই নাই বুড়িয়া কই আর হাড়ের সমস্যা ইয়া হান খাইতে হাতে রাইফুরে শুয়ে দিয়ে তাকান বড়ি আর ডরায় ডরায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু এই হাদিসটা শোনার পর অনেকক্ষণ অপেক্ষা করছে ঘুরে গারে এভাবে ঘুরে গারে কো নাও নবী বুঝ করতে আরি নো হারি নো কো কিতা মানে প্রাণ আছে আমরা ভালোবাসতে পারি এর ভাবে ঘুরি গারি কো হে হাচ্ছি কো কিতা হাচ্ছ কো নবীও এখন থেকে ওমর আমরে প্রাণের চেয়ে ভালোবাসে তোরা নবীর যদি মহব্বত করতি নবীর তরিকায় চলতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ফজরের আজান হইবে মসজিদে এসে আল্লাহকে সেজদাটা দিবি হেড ডাউন দিবি কি ডাউন তুই হেড ডাউন না দিদি লকডাউন শাট ডাউন দু বাইর মতো করি গো দু তুই তোর মতো করি গলিবনি আর কালাসে আর মতো হড়া দে দু তুই সুবহান রাব্বিয়াল আলাডা কইলে আল্লাহ কত খুশি হয় ছোট্ট 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স কয়টা আমার রব আমনে পুত পবিত্র মহিয়ান গরিয়ান আমনে বড় আল্লাহ আঙ্গরে মুসিদি হেড ডাউন অবস্থা মুসিদি ক বান্দা আয় সুবান তুই কেন জানস আল্লাহ জানি ও জানি ওই আমনে সুবান আমনে লা শরীক আল্লাহ আমনের কোন শিরক টিরক নাই আমনে এক তারপরে ক রব কেন জানস আয়দের রব আল্লাহ জানি আমনে আর রব আয় মায়ের ফেডে আন্দারিকা কোন তার হিয়ন খাবাইছেন এ সময় কোনো আয় জোনাকি গাড়ি চালাইন ইকোনো চালাইন ঢাকা এক্সপ্রেস চালাইন ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য কিচ্ছু আসিল না আন্নারে খাওয়াইছেন আল্লাহ করোনা ভাইরাসে ধরছে আর 20 দিন আসিলাম হাসপাতাল 20 দিনে 80 লাখ টাকা শেষ কোনোদিন এই যে আপনার 80 বছর রায়পুর অক্সিজেন খাওয়াইছেন কোনোদিন জি বেলেরে ইয়ার বিল হলে আপনার লোক ফাটান্ন জি বেলেরে ফাটান্ন আপনি 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে অক্সিজেন আরও দিতে আছেন 1 সেকেন্ড সূর্য ডারে জ্বালাইতে আপনার তারপরে 40,000 টন কয়লা ঠলেন লাগে ইয়ানে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আপনি উৎপাদন করেন আল্লাহ ক
করি, ফিল্টারাইজ করে করে এসি ফিল্টার দিয়ে দিই রায়পুরে ইয়ে 26-27 ডিগ্রি। এবার এ তাপটারে গাছের পাতার ভিতরে আমনে আবার ফিল্টারাইজ করেন, একটা গাছের পাতার 2 কোটি করে ছিদ্র, হিয়ান তো গাছ সিটিং আর অক্সিজেন অটোমেটিক্যালি নজর লাগাই আরে দিতে আসে আর না রব আমনে আরে কবর আসুন মিজারে ফুলছে রাতে আরে খাওয়াইবেন এল্লা আমনে রায় রব কই কেমন রব রে। এরপরে আল্লাহ কত আলা কৈছত কিল্লাই আয় বড় কত বড় তুই জানসি তোর আদবাইয়া মগজ দুই জানসি আয় কত বড় আল্লাহর লগে আমনের কথা হইতে আছে শেষ অবস্থা আল্লাহরে কইতেছেন জানি হেড ডাউন দি কইতেছেন জানি কুকিতে জানস কো হ্যাঁ আল্লাহ আয় আসিলাম বাংলাদেশে বাংলাদেশ খোদার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 37 মিনিট উত্তর অক্ষাংশে 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। তারপরে বাংলাদেশ খোদার কাছে আছে এশিয়াতে, এশিয়া সিটিং আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে, পৃথিবী সিটিং আছে 30 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে, সৌরজগৎ আছে 1,000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত, 5.7 ট্রিলিয়ন বা 570 এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিতে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত, 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 600 সাথে আরও 18টি শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে, গ্যালাক্সি ক্লাস্টার আছে অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে, সুপার ক্লাস্টার আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে, সুপার সুপার ক্লাস্টার আছে অসংখ্য সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। আল্লাহ কই এটা বুঝিস এত বড় কোন আল্লাহ আঙ্গবিজ্ঞানিক খোদার কাটারা কইছে ও আল্লাহ মহাশূন্যের মহাজগতের মাত্র 0.01% আবিষ্কার আর 99.99% মহাশূন্য খালি আল্লাহ, এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, ক 7 আসমান এভাবে 3500 বছর আখেরাতের পথ, আল্লাহ এর চেয়ে বড় 70,000 নূরের দেশ আছে, তার চেয়ে পঞ্চম মালায়ালার 5টা দেশ আছে ইডি আরো বড়, তার চেয়ে বড় আমনের আশু আজিম, তার চেয়ে বড় আমনের কুরসি, তার সে বড় আমনে আমার আল্লাহ, আল্লাহ কত ইয়ারে এত বড় কতি হচ্ছে এ তুই হেড ডাউন দিতি হচ্ছত বান্দা কথা দিলাম তোরে মাথা আমি জাহান্নামে নেব না, ও তুই বুঝলি না বুঝলি না রে আল্লাহু আকবার আয়হা। এই সেজদাই তো আমরা আসল হেড ডাউন, আমরা লকডাউনে শাট ডাউন যা দেন কামাইতো না, সামনে আবার দিতে হবে হেড ডাউন, কি ডাউন করোনা বাইসাফের টিকা দিছেন না, করোনা ভাইরাস নি করোনা বাইসাফ করোনা করোনা কিটা অল হেতে যাই হেতে স্বাস্থ্য পাই আছে অমিক রান্না কি অমিক রান্না হেতে আরো দ্বিগুণ শক্তিতে আরো আছে এমজিএস ভাইরাস, একটা টিকা 30 লাখ কত লাখ তবে আল্লাহ আপনার রু আপনার লোচন করতে ইয়া থাকো লামাই আল্লাহ তুই আল্লাহ দানি অক্সিজেন বেশি খাস দান করস আল্লাহ কই ডিডি করস অক্সিজেন আনি আই তুই আরে কদুর থ্যাংক ইউ দাসা সাহেব তোর চিকিৎসা বিজ্ঞান কদ্দুর করে হয় তোকে একদিন আর আর 27-10 দিন যা লাগে দচ্ছি তো করে ফেলাস দি, এই যে 2টা দিনের ম্যাগে এত কষ্টের ফসল শেষ আমাদের, এটা গজবের বৃষ্টি কিসের বৃষ্টি নবীজি কয় আখির জামানাতে ম্যাগ বাড়ি যাব রিজিক কমে যাবে এটি গজব, কারণ আঙ্গ এখন ফসল উঠেবার সময় এখন আঙ্গ ম্যাগের দরকার ছিল, আটা ফসল করছি রবি শস্য করছি সবজি দি সারিকা ভাত খাইম ঠোঁঠাড়ি যে বেগো কাঁচামরিচ করছি তারপরে সমস্ত সবজি আছে ইডি ম্যাগে 2 দিনের ম্যাগে মিকে আইলে কত মার মার এতে রে ঠিক নি রে, তৈলে তোরা যে যত ডাউনে দেশ সর্বাগ্রে তোরা হেড ডাউন দে, এটা নবীর তরিকা, কি তরিকা নবী তো কইছে তোরা সব কর তবে তোরা আর তরিকা মোতাবেক করিস, আয় জেন্নে জেন্নে করছি আল্লাহ আল্লাহ সুবহানাহু সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কয় আগর রায়পুরের কোরআন শরীফে কথা ইয়া আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, ও নবী কথা তবে আপনি কই দেন কোরআন কার কথা আর আল্লাহ নিজে ফাওয়াদ দিয়ে দিছে নবী আপনি কোন কুল আপনি কই দেন কিতা কইতে পারলা আপনি যা আছে মনে কই এলাম আপনি এই কথাটা কন যদি দুনিয়ার মানুষ আয় আল্লাহর আই লাভ ইউ কয়
তাইলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাব। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রহিম মানে জান্নাত দেনওয়ালা, রহমান মানে হিন্দুর কথা মুসলমানের কথা বুঝবে, লেয়ার টেলেয়ার যা আছে সবাই ঠাঁসাই খাবার, ঠিক কি না? তবে হেদিনে যাবো রহিম, হেদিন কি রহমান মানে গড়ে খাওয়াইবো, কুত্তার খাওয়াইবো, মুসলমানের খাওয়াইবো, সিটিং বাট পারবে একে, খামার দায়িত্ব কার? তবে রহিম মানে মুখ চাইছে খাওয়াইবো, আজকে খাইবো রফিকুল্লাহ, রফিকুল্লাহ কাও, আই লাভ ইউ, সুন্দর করে আল্লাহ নিজে হাতে বাড়ি বাড়ি দিবে, খা খা খা, সুবহানাল্লাহ কইতি না? প্রত্যেক শুক্রবারে তোকে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াইবো, কি খাওয়াইবো? এক সপ্তাহ যা খাইছ খানার মেনু চেঞ্জ, এবারে শুক্রবারে খানা স্পেশাল হইব, এক একটা আপেলে 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রান, 70 রকমের শা গন্ধ, এ খানা ডানা খাই আবার ফেরস্তার করে কইব ইরিয়া শুক্রবার কোন দিন রাইব, কব কি ইল্লা গরু দালালি করবি নে, রাইফের কি গরু লই যাবি নে, করে বাইরে না রে, ফেরস্তার করে জিগিরি শুক্রবার কোন দিন রে, ইরি শুক্রবার কোন দিন, আর আল্লাহ দাওয়াত খাওয়াবো, সেদিনের খানাটা বেশি মজা, এটাও তো জান্নাতের খানা, তবে হিডা একটা বেশি বিআইপি, সুবহানাল্লাহ কয় না রে, আফসারি সাহেব আর নেবো ছিয়ানা আড়া সিনিয়ার নেরে আর এই সমস্ত কথা গান করে বুঝে জানের এটি কনাই হাসেন আন্ন কো গ্রামের কোরআন শরীফের কথাই আনাছে আন্নে কিন্তু খেয়াল করলেন না। নুসুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি, কি মেহমানদারি রে, আল্লাহ তো জান্নাতে ঢুকেই তোকে আগে ডান্সের আয়োজন করে দিব, ডিস্কো ডান্স, ডিস্কো ডান্স, 70 বছর শুধু ড্যান্স চলবে, চালাও। এই যে খুতবাতে লিখে দিছি সুন্দর সুন্দর কথা, আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিবে হারমোনিয়ামের, এই বাতাসগুলো জান্নাতের পাতাগুলারে দোল খাওয়ায় একটা লগে একটা লাগাইবো, তারপরে জান্নাতের থোকাগুলা ফলের থোকা একটার সাথে একটা বাড়ি দিব, জান্নাতে যত পান পাত্র আছে মিন আজামিন এ সবগুলো একটার লগে একটা বাড়ি দিই, কোটি 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 রকমের সুর বেশি আসবে জান্নাতের। এক একটা গাছ নবীজি সহিহ আল বুখারীতে বলছেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম, জান্নাতের এক একটা গাছ এত বড় হবে 100 বছর পর্যন্ত আরাবিয়ান গোড়া দিয়ে যদি একটা গাছের নিচ দিয়ে দৌড়ানো হয় তাহলে এই গাছের ছায়া শেষ করতে পারবে না, তাহলে একটা গাছের কত পাতা, এরকম গাছ জান্নাতে 10টা, কয়টা? 10টা। মার গেস্ট পার্টি ওইসিনি রে জবাবটা 10 গানি রে আলোক এ অগণিত, জান্নাতে এরকম গাছ 10টা অগণিত, কয়টা? আর মতো মারে দিছে দে, তাইলে কত কোটি রকমের সুর আসবে বেশি। এরপরে এই হা কোটি কোটি রকমের সুরের সাথে আল্লাহ বলবেন আইনা ইসরাফিল, ও ইসরাফিল তুমি কোথায়? সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসরাফিল, ইসরাফিল গান লাগাও, ইসরাফিল গান ধরবে, তাহমিদ তাকদিসের গান, এ গানে জান্নাতবাসীরা মাতোয়ারা। এরপরে আল্লাহ বলবেন আইনা দাউদ, দাউদ কোথায়? কো লাব্বাইক, আল্লাহ আমি আসি, কো জাবুরের সুর লাগাও, গান লাগাও, জাবুরের সুর ধ্বনি দিয়া দাও। এবার আল্লাহ আল্লাহ শানু কইবে, এবার আমিও শুনাই তোমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করি আপনাদেরকে, সুরাইবে এই বাদ্যের তালে তালে। কি সুর নবীজি বলছেন, ইনফরমেশন দিচ্ছেন বিশ্ববাসীকে, তিরমিজি শরীফের হাদিসে লাম তাসমাইল খালায়েকু মিসলুহা, যে সুর যে গান দুনিয়ার কোন সৃষ্টিজীব শুনে নাই অশ্রুতপূর্ব গান, দেখছেন না কি গান? এবার আল্লাহ এ ড্যান্স দেখাই, আবার আইব হুর প্রয়লে একজনে ড্যান্স দিব, দাকমাতুল আসফাল, তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট ছোটো পাশা মোটা বুকের দিক মোটা, এরকম এরকম মানুষ আমি মিশরে দেখছি বুঝতি, এবার ড্যান্স দিব, এই ড্যান্স তো শেষ হতে না হতে এবার আইব হুর, এক হুরের ড্যান্সের লগে নূর আইব 8 লাখ, কয় লাখ? আপনি এইভাবে তার দিকে সাহায্য থাকবেন 70 বছর, উমাইটা কিতা দেখলাম দনুকার চোখে চোখে তাকাইছে রায়পুর কলেজও, কইতে পারেন ডরে কিছু কয় না, আই লাভ ইউ ডরে কয় না, কারণ বাপ তো সরকার দলে দিব কোপ মারে দিব, গোলামের রূপ তুই আর মাইয়ের আই লাভ ইউ। এবার হুরে বলবো ইয়া অলি আল্লাহ মাতা তানজুরু, হে আল্লাহর অলি
ওই আর কত বছর চাইবা 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 গো লাইসা লীলা কাহা যা আর জন্য কি তোর কোনো দরকার নাই টাকালি লইয়া কত চাইবা আসো প্রেম খেলা কিস দিতেই ভাইও আমরা এক কদম দুই কদম করি আস্তে হাঁটবেন দোতলা থেকে আরেকটা হিডা ইডা তুমি সুন্দর সুবহানাল্লাহ আমি কই দি কার এরকম গেছাং রেট অফার পাচ্ছিস তারপরে সুবহানাল্লাহ নাই আহা মুসলমান রে কলব মরি যা এরপরে হিজ্ঞের দিকে যখন আগে যাবেন সেম ঘটনা তিন তালা থেকে আরোগ্য পাবো ইয়া ওলি আল্লাহ নেতা সাহাব কোথায় যাচ্ছেন আসেন আমার দিকে এবার সাত তালা থেকে আরোগ্য এইভাবে একে একে সত্তর জন একটা তো আরেকটা সুন্দর এরপরে সত্তর নম্বরের দিকে যখন আগে যাবেন রায়পুরের রান্নার ওয়াইফ নাই দেয়া সেতিয়ে কইব ইয়া ওলি আল্লাহ কনে যা এদিকে ইয়ে উমা সাহাদে হত্তির গেতুন হেতি ডকের এবার বুড়গে জিজ্ঞেব কিলা তুই এত ডকের কেন হইস জান্নাতের হুরের ঘরে ফেল তুই যেহেতু নতুন হয়ে গেছ তোরে কবর দিবার সময় ডায়াবেটিস তো দাঁতক গোয়া ছিল না হিন্দি হানবরি দিতে হিন্দি রসা হইড তোর সুসুল সাদো মাল নাই আসিল কত কদুর তেল কত কিতা কিতা এ সেভেন রিং মিং কত কিছু দিছি ও তোর সুদ সুল তারপরে বেলমাতা হয়ে গেছে টাকলা হয়ে গেছে তুই অনেডি এত সুন্দর সুল আনছত কত আপনি কি হনন্য আফসারি ভাইয়ে দেব আজ করছিল কোরআন শরীফে আল্লাহ জল্লাশানু জান্নাতে আমাদেরকে নতুন করে বানাইছে কেমন ঢকির মহিলা দুনিয়াটা তাইলে দুনিয়ার ভাবি করে ইনশাল্লাহ মহব্বত করিয়েন যত্ন করে হেঁটে করে ফিডাইয়েন না চাইয়েন ঠিক আছে নি অনেকে আছে বোরে ফিডা ওর মার ইচ্ছে রে আর তারা অনেকে মুখের দুষ্টি চাঁচা খায় আমি দেখছি পৃথিবীতে দুই পার্টির লোক মুখের দুষ্টি চাঁচা খায় একরকম হইলো বুড়িগে বুড়ি যাদের দাঁত নাই যাদের আর আরেক আরেক রকমের মানুষ মুখের দুষ্টি চাঁচা খায় ও জিডিন মুখে মুখে জামাইল লগে সোফা গো করে গো এরকম মহিলা আমাদের রায়পুর নাই রে আইসত তো মহিলাকে বদনামি করতি আই বাড়ির জেলে আর রিডিলে ধরে কত ওয়াজ হার না খালি বিয়ের ওয়াজ করে না রিডি করে না আরে কি কয় আফারা আই আছে সাফের ভিত্তে উরফে নিচে ব্যাগ দিক না আর সাপ দিতে আছে তোকে আল্লাহ দেয় কবেল এরকম মহিলা নাই নাই রে কিল্লে মিশে কথা কস রায়পুরের মানুষ মহিলারা ভালো এবার মিছিল দিকে বি নাই ও ভাই নাই রে হেতি খালি জামাইরে জামাইর লগে মুখে মুখে ইয়া করে জামাইরে কথার লগে গোলামের হুত কয় হারারি লেখলে আঙ্গুলানে ইয়ার কাছে নাকের কাছে রে তোর মতো কুত্তার লগে বিয়ে হয়েছে জন্য তার কত ন আর বাফে তোর মতো বেডারে বদিল্লা রানী রে 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 ঠিক না ইয়ে না আঙ্গুলানে ঠিক না ওহ না করে হাজবেন্ডও কয় না কুত্তা কয় এরকম মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে ও মা গো ওই ঘটন গড়ি গেছে এ হাত তালি দিচ্ছে গুণ হইব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাইলে আঙ্গ বইনে ঘটনা ইচ্ছে কটা দিছে কে জিজ্ঞেস বুড়িকে করে চা খাওয়াই জিজ্ঞেস দেখবি কুত্তা কইছে হারারি লেখলে কুত্তা চুপ চুপ তোর কি কথা এখন মুখের দৃষ্টি চাঁচা খা মুখের দৃষ্টি এ হাতেরে এ গোলামের ফু কহনের কারণে এত শেষই এতে রুয়ে শেষ এবার এতে মাথার মধ্যে হানি টানি ডালি করলে ইন্নালি লেতি মরি গেলে কই তো আয় শেষ মার্ডার কেছে ওড়িয়ুম এবার হানি টানি ডালি হুঁশে আইছে চোখ এনে মেলে ক একটু পানি খাও খাইছে ক কেরকম লাগে তোর কাছে কয়ে গোলামের ফুত কথা কবি না যে কথা ডাল্লাই মাইরতে খাইলো রুড়া আল্লাহ ফেরত দিছে আবার কথা হিটা উঠাইলে এটা কম মুখের দুস্তি চাঁচা খায় মুখের দুস্তি শেষ ইচ্ছা তা করে মহব্বত করবি যদি মারণ লাগে হালকা কোল বালিশ দি হালকা বাড়ি দিবি মায়ের লগে খিল খিলে হাসব মা বোনের ঘরে মার ইচ্ছা তারা সম্মানিত মানুষ তারা আসলে ভালো মানুষ একটু মেজাজ গরমের কি আসলে দিলবালা ঠিক নেই রে ইনশাল্লাহ মার ইচ্ছা দরকার বিয়ে আর একটা করি এলাইস কোনো অসুবিধা নাই হাম টাম দি দরকার বিয়া কেন ওরে আমিন নি কস আজ্জা যাস কোদার গাড়া মারি লেবু তবে এত নিষিদ্ধ কর রায়পুর থেকে এত লাকসম কোবা কবি লাগাই দিয়ে আসে অন রায়পুর গড় গড় কোবা কবি লাগাই দিছে ঠিক নেই তো এটা দেখো মুখের দুস্তি শেষা খা এবার তাইলে মা বোনের করে স্নেহ ভালোবাসা দিবেন এরপরে আসেন আল্লাহ আল্লাহ শাহানু আপনার করে দাওয়াত টাওয়াত খাওয়াই এরপরে
আল্লাহ তাআলা শানু কইব আচ্ছা জোনাকি বাস স্ট্যান্ডে রিসিভা করলি দিহেন দি হাঁদা যাও কই তোমরা পুরুষ মহিলারা মার্কেট করো মার্কেট করতে এ যাইবার আগে আল্লাহ তাআলা শানু একটা প্যাকেট দিব এটার নাম হলো প্যাকেটটার নাম মাসিয়াতুল বাক্স মাসিয়াত ইচ্ছার বাক্সা ইচ্ছার এটার মধ্যে স্লিপ লেখা আছে বাস ১০টা ট্রাক ২০-৩০টা খাড়া রয়েছে প্রাইভেট কারও আছে আল্লাহর কবে আল্লাহ গাড়ি খাড়া রয়েছে ব্যান রিক্সা অটো বটবটি আবার এটা দিলেন এটা কিতা বুঝলাম না ক হরি চাও না এতে ডাব তিন গিয়া আমার ডাব তিন গিয়া ক ডাব তিন গিয়া তুই খাইতে ইচ্ছে করছো না তোমার জেডার গাছ ডাবগুন চুরি করি বললা চাইছিলে ক্লাস ফাইভে ভরবার সময় জেডার মায়ের ডরে ডাব চুরি করো না ও হে আশা নাই ফুরাই ও ব্যানও করে ডাব তিন গিয়া লই যাও আল্লাহ বুঝি ডাব খাইতাম চাইছি কই এই যে কয়টা কয় মিনিটে কোন ক্লাসে থাকতে তুই ডাব চাইছো এটা লেখা আছে স্ক্রিনশট স্ক্রিনে দেখা যায় ডিসপ্লে তো উসে এর আর হিন্দি সেল্লাইন লই আছে মাইয়া তিন গিয়া মাইয়া এবার সিলিপের দিকে চাই হিন্দি ফাইভেট কারোর লগে মাইয়ারাও খাড়ান না কল্লাই কোন কিতা ক হ্যাঁ তুই হাজির রুস্তুম কলেজের রায়পুর গভর্নমেন্ট কলেজে ক্লাস করবার সময় তারপর মাইয়া এগের দেশ সহজ হয়েছিল কলজাহাড়ি গেছে কিন্তু ডরে আইলাম ইউ কন এখন হে আশা তো করছিলা ডরে আশাটা পুরোনো হিডা দি দিয়ে আল্লাহ আসলে কিতা হ্যাঁ কয়টা কয় মিনিটে কোন স্যারের ক্লাসে আশাটা করছেন ইচ্ছে করছিলেন সেই ইচ্ছাটা আল্লাহ ডিসপ্লে দেখা দিবে এইটা খাইতে চাইছিল এই মাইয়াগারও চাইছিলা অন দি দিছি লই যাও লিল্লাহে তাকবীর আফসারি সাহেব আপনি বহুত শেয়ান হয়ে গেছেন আপনি আগের মতো নাই এই সমস্ত আজ আপনি কি আঙ্গুর হাগল হাসির নি কতুক অনের ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন তোমরা যা সেখানে চাইবা দুনিয়াতে যা চাইছো সকল ইচ্ছা আমি আল্লাহ জান্নাতে পূরণ করব এবার বাক্সাইটা দি আবার কো বাচ্চা জোনাকি কাউন্টারে যেন হাঁদা যাও দোনো পার্টি পুরুষ মহিলা এক মার্কেটে হাঁদায় ভিন্ন ভিন্ন হয়ে যাবে ওরে মার্কেটের ভিতরে স্বর্ণ অলঙ্কার নাই আছে শুধু মূর্তি কি আছে এক এক বেড়া বেড়ার কো মার্কেটে দেয়া যায় এত সুন্দর সুন্দর বেড়া ইরি বাইরি ভাই কি মায়া বিশিয়ার আর দে এবার মূর্তির মধ্যে লেখা আছে নিশিদি লেখা আছে ইয়া আবদাল্লাহ ইনশাতা ফালবিসনি তুমি ইচ্ছে করলে আমার পরিগ্রহ করো ওই কসমেটিক সার্জারি বিউটি পার্লার দেন না ওয়ার্কশপে যায় কিরকম সাজি চলিয়ে গিয়ে এরে গেট ফাফুল বাইলে আনি ওই তেল না ভালো হইতো রে বাইরে বাইরে খুব মায়া বিছে আরা এরে ঘটনা কিতা এবার আমি যদি এসে আর এত লম্বই জান্নাতে যাই রোমে তো আরে জায়গা দিত না জান্নাতের হুরেরা হে বুড়ি যাই কেবো ইডা ন তুমি ভুল আইসো সে সুরত পাল্টি গেছে তো সুরতের মার্কেটে তুই আয় ওহো ইডা ন বাইর মতো করি কো ওহো ইডা ন ঘুমাইয়ে কারো সিটিং ওহো ইডা ন এবার নিচে দি ডিসপ্লেতে লিয়া উঠবো মূর্তির গায়ে আল্লাহর বান্দা তুমি এটা গ্রহণ করো ডিসপ্লেতে অনলাইনে সকল জান্নাতে সব রোমে এ চলে যাবে সুরতটা আফসারি সাহেব এই সুরতে আসতে আছে ম্যাডামের কাছে সুবহানাল্লাহ কো এবার মহিলারাও এভাবে সুন্দর সুন্দর দেখবো এমনি কান্না দেয় হাই দে দে লম্বা লম্বা আঙ্গুল শার্ট প্যান্ট হরিণ না বহুত সুন্দর মহিলারা তো সুন্দরের পূজারি সুন্দরের বেশি ভালোবাসে একশো আন শাড়ি থাক এর হর আরো দুই আন কিনবো হে বিয়ের শাড়ি এন অন হারে ন হেতির ঘর ২০০ হাইট কেন কাপড় কোয়ান কাপড় তারপরে কাপড় দোয়ানো যায় কই ফাটটা ঠিক আছে ফুলটাও ঠিক ইয়ান এই এনে তুই হেন হইলে ভালো হইতো আমি কই গো আনে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারে যাই কইতে এনে হোক না ইয়ার হরে প্রিন্ট দিলে কইতো না অন্য তো অন্য হেতা গো চোখের আল্লাহ কইতো কি দিবান আছে এবার হেতারাই মূর্তির মার্কেট দিয়ে কব আল্লাহ ও মা গো ওই গেল্লা নিয়ে আর জামের কাছে যাই তেলে ভালো হইতো কি থাকো এবার ইন্দ অনলাইনে লেখা হইতো ইয়া হে আল্লাহর বান্দি তুমি ইচ্ছে করলে আমারে পরিগ্রহ করো কো মান্নাল্লাহ নি সাইজলে আন্নার মত হই গেল কই আন্ন করলো সন্ধে গেল আঙ্গ হাতনো সিনবনি আর তার গিরাগার আছে হইবো কব না নিছি দি লেখা উঠে যাবে অনলাইনে আমরা প্রোগ্রাম সেট করা আছে আপনি আরে গ্রহণ করবেন বিউটি পার্লার তো সাইজবেন এই শুরুতে আপনারা অনলাইনে জান্নাতের সকল রুমে চলে যাবো তুই কি লেখন এক পাগল হইছ তুই আসল জিনিস লাইলি না তুই ক আমি হিগাল্লা যদি যোগিনী সাজিও কয়নি কয়নি তুমি কোন দেশে রে দয়াল চান কয়নি রে রে তোমার লাগিয়া যোগিনী সাজিব নাউজুবিল্লাহ কইমান আমল বরবাদ করি দরকার তোমলাই কিতা করিও যোগিনী সাজিও আর আল্লাহ আল্লাহ শাহানু তোরে কইতে আছে ও আমার বান্দা আমার নবীর তরিকায় যদি তুমি চলো
ইসলামকে যদি পূর্ণভাবে তুমি মানিয়া চলো, আমি আল্লাহ জাল্লা তোমাকে এমন হুর দিব, আজওয়াজ মুতাহহারা পুত পবিত্র হুর। মুতাহহারাতুনের ব্যাখ্যা, পুত পবিত্র ব্যাখ্যা কিভাবে করে? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাওতে ওয়াদ দানাস ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল নুখামাতে। জান্নাতের মহিলাগুলা শ্লেষ্মা নেই, তারপরে কাশ নেই, থুতু নেই, ঘাম নেই, মিনসের রক্তের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থা নেই, হায় তারপরে নেফাস নেই, ফেঁসাব পায়খানা নেই, শুধু সুগ্রান আর সুরগ্রান, এমন ইনটেকুরের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। এ কথাটা কয় কে? আল্লাহ। কে কয়? আল্লাহ। প্রায় একবারে কথাটা আছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য পুত পবিত্র হুরের ব্যবস্থা রেখেছি, আর তোমরা ফরকিয়া আছে না ব্যবসার ইপটিজিং করো, মোবাইল শরীফে লাগা দিই কর, তোমারও লাগিয়া যুগি নিশা জীব নাউজুবিল্লাহ কয় না, তুই নবিল্লাই হামজালা সাজ, আমির হামজা সাজ, নবীর সুন্নাতের জন্য একামতের দিনের জন্য কলিজাটা বিলে দিছে, ঠিক কিনা? তোর গান একটু শব্দমালাগুলো চেঞ্জ করে তুই এভাবে গাইবি, তুমি কোনো বা দেশে রে নবী যান, ঠিক কিনা? তুমি কোনো বা দেশে রে নবী যান, তোমায় না দেখে বাঁচে না আসে কের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আসে কের প্রাণ, তুমি কোনো বা দেশে রইলার নবী যা। আল্লাহু একবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোনো বা দেশে রইলার নবী যান। আল্লাহু একবার। তুই শোনা বন্ধুর গান গাছ, তোল্লা জান্নাতের ডিসকুডেন্স ব্যবস্থা রাখছে, গানের আয়োজন রাখছে, এত শোনা বন্ধুর গান হনে ইউটিউব আর ফেসবুক শরীফে, নাউজুবিল্লাহ কয় না, প্রয়োজনে তুই দেশের গান দশের গান গাছা, বিজয়ের মাসের গান গা, বাদ্যযন্ত্র ছাড়া কোনো অসুবিধা নাই। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে এত বাড়িত যুদ্ধ করি, মরবি মরবি বাদামি মাইসুদ্দিন জোরে কো এক সামলো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মিলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি, ঠিক কিনা? তাহলে নবী সাহাবাই কেরামের যেভাবে সংস্কৃতি শিখেছে তুই হিডা না করবি। নবী বিয়ে করছিনি কথা করছিনি, সাহাবিরা করছিনি, তো নবীর বিয়েতে এরকম গায়ে হলুদ আসেনি? রায়পুরের জসিম বিয়ে করে রাখালিয়াতুন, তারপরে রাখালিয়ার মাইয়া বিয়ে করে নাইদারে, হ্যাতে ইয়েতো 30 গা হলা হাড়ায় নাইদারে গায়ে হলুদ দিয়ে আর ডেকসেট টেকসেট লাগায় নাইদারে, ইয়েতে 30 গা হলা গালটা নিক, ভাবি আমাদের ভাইয়ের না গাল অনেক নরম, তোমারটা শক্ত, আমাদের একটা ভালো ভাইয়া তুমি পাইবা, ভাবির এইভাবে দোয়া করি দে, গায়ে হলুদ অনুষ্ঠান ঠিক নি রে? এরকম গায়ে হলুদ অনুষ্ঠান আমাদের রায়পুর নাই রে, আসেনি? কি কয় আল্লাহ তো করে, তোরা দিনের পর দিন বেদিন হয়ে যাচ্ছে, বাদ্যযন্ত্র বাজায় যদি গান বাজনা করি যদি বিয়েটা হয় তাগো করো যত হলা মাই হইব বেগুন জারুগা, এদের নাম জারুগা, আর জোরে এরকম জারুগা ফোলাইন বর্তমানে আমাদের রায়পুর প্রোডাকশন ওইতি আছে না? হ্যাঁ, কি কয় ওই হুজুরে করে জিজ্ঞেস ফতুয়াটা কি ভুল দিতে আসিনি? তাইলে বিয়ে আসা দিতে ডোল তবলা এভাবে বাদ্যযন্ত্র ইডিয়ার করবিনি, কানে ধরবিনি কেন? না কানে ধরিচ্ছা, বিয়ে শাদী সামনে আছে, তোরা আল্লাহর রাস্তায় নবীর সুন্নার বাইরে চলিচ্ছা, নবী যেভাবে করছে এভাবে কর,
নবী তার সাহাবীর ঘরে কবর দিছিনি, লেফটেন্যান্ট জেনারেল হুজুরে সাহাবী যারা মারা গেছে কবর দিছিনি, তো কোন কবর দিতে উর্ফের দিকে তরবারি উড়েছিনি করছিনি, এই তো নবীর তরিকার বাইরে চলে গেছে। তো তুই জান্নাতে কেমনে যাবি? নবী তার সাহাবীর কোন কবরে কোন সাহাবীর কবর ফুল দিছিনি, এমনি দিছিনি কোন ফুলের মালা দিছিনি? তাহলে এটা জাল নোট কি নোট? আরো জোরে, নবী যেভাবে যা দায়ের এক্সে জামা পড়ছে, নবী যেভাবে চব্বিশটা ঘন্টা চা চলছে, তারপরে ব্যাংক বিমা প্রশাসন, তারপরে ব্যবসা বাণিজ্য গাড়ি টানি যেভাবে নবী যেভাবে চালাইছে, যদি এইভাবে চলতে পারো, দুনিয়ার হায়াতটা যদি শেষ করতে পারো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। সাহাবাই কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের প্রত্যেকের হাতে টাচ মোবাইল। কি মোবাইল? হাতে আঙ্গরে এ জব করি লেছে কালা ফাঁড়া, আইডা কে রে কালা ফাঁড়া, কে রে এতে কালা না, এতে কালা ফাঁড়া, এ কালা ফাঁড়া আঙ্গুর শেষ করিয়ে লেছি। বুড়িগা কি সুন্দর রায়পুরে বুড়িগা ক নাতিনে রে, এয়া আফু তুই বাইরে কত আফসারি সাহেবের ওয়াজটা দিয়ে দিস, ওই আফসারি সাহেবের ওয়াজ ইউটিউবে দিয়ে দিছি বুড়িগা, কম্বল মুড়ি দিয়ে দিয়ে ওয়াজ চায়, ওয়াজের লগে টোয়াজও আই গেছে। ও মা গো এমন সুন্দর কহারে হাস্তার আমলে কিলের বিয়ে করলাম, এটা কিতের দুই হাজার বুড়িও হি এনতে আফসারি সাহেবের ওয়াজ চায়, ওয়াজের লগে টোয়াজ। এবার বুড়িগা হো তার থাই খুল্লুর খুল্লুর করে কাই ক নাতি মিন্টারে করে তুই কি টাকা রাস মোবাইল লই, ভাই আমি ওই গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিছি, তো আমি একটা সেটা দেখছি আসলে হে তো হইডা সা। এরপরে নাতি নিরে ক হোমওয়ার্ক রেডি করছিস, তুই এত রাত কি টাকা রাস মোবাইল লই, ভাইয়া আমি না একটু ক্লাস অনলাইনে চলছি আর তো এটা একটু দেখবার লাগছে। তাহলে একটা ঘরের ভিতরে যদি ব্যক্তিটি তোরা নেগেটিভ ফিলিং চাস, কোরআনে কারিম একটা বাড়িতেও পড়া নাই, হুরার রায়পুর থানা আজকে তোরা জরিপ লইছা, দশটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, তাহলে দেশটা আল্লাহ কেমনে রাখে ঠিকই না? মা বাপে কত মন কষ্ট হইলে আদরিকা হল রে গুমুরাই ফিটা দেয় পার হাতে কম্বল মুড়ি ফিট ফিট বাড়ির মতো করি ফিট আর মতো করি ফিট ফাঁসটা একচল্লিশ মিনিটে বোরবেলা দিচ্ছে আল্লাহ করে ফেরস্তা করে ফোন করে দিচ্ছে আল্লাহ, হ্যাঁ ফিট হাতে ঘুমা ফেললে মা রিক্টার আজকাল 6.1 লাগা ক আল্লাহ, এটা তো রড তো খুব শক্ত, শিখর থেকে শিখরে অসাধারণ নমনীয়তা, কয়টা কত রিক্টার আজকাল 8.5 লাগা কথা গো। তো তোরা নবীর তরিকা তোর বাই নাই, একটা মানুষ যে মরবে মরার চিন্তা কারো অন্তরে নাই, তোরা দিনের পর দিন তোরা বেদিন হয়ে যাচ্ছে, এ মোবাইল ইন্টারনেট তোরা চালাস কে, ইডা তো করে চালা তোরা চালাস না তো, ইডা তো করে চালাইতে আছে কার বউ কে লই যাবে সামনে বলা যায় না, এ মোবাইলে ব্যাকের বউ লই যাবে গই ঠিক নি রে, হিয়েল্লা সারা রাত মুরকা চুরি করছে রায়পুর ফাইলো না কিছু, ওই মেঘনা নদীর কোলে কোলে বলকে আটটে আছে আল্লাহ সহ্য তুড়ি গেছে বললাম তো আর ইন্ডা মেলায় মারিয়ে লইবা আল্লাহ রে, হারাটা রাত রোজা রাখছো মহিলারা এমন সে নয় গেছে রায়পুরের লোয়ার খাসার বৃত্তে মূর্খা ধরে সাদের রূপ দিই, আল্লাহ হেতে কি বিচার করক, হেতে করে আল্লাহ সিজার করক, আঙুর রিজিকো বাড়ি দিছে আফসারি হুজুর আল্লাহ মূর্খা বেগুন খাবাই হেতের হ্যাট, এ কৈতরের বাক্সা এটার বৃত্তে কোটি কোটি মূর্খা আর আই এলা হারাটা রাত মূর্খা শিকার করি আইলাম না, আচ্ছা আল্লাহ যা কন্ত রয়ে দুটি গেছে আই বলকে বলকে এ হাইমসারের দিকে আটটি আসি, যদি নদীতে কিছু কেনা আইয়ে কেনা কিন্তু একদিন ব্রেকফাস্ট করি এই নিয়তে হি এলা সোরা আনের লেজিডার আই লাভ ইউ দি আর সোনার বাংলা হ্যাঁ তোরে ভালোবাসি হেড গাল রং দড়ম কুমির কে সুরা হারা রাত কুমির নদীতে মাছ শিকার করছে কিচ্ছু হয় না, হ্যাঁ তো সেম দুঃখী ক আল্লাহ সকাল তো গেছে শীত লাগে, তো বল খালাইছে মেজর মন্নান সাহাবে ফাফুল সাহাবে কদুর বলক কদুর রোদ হওয়ায় 7টা বাজে এ ফাঁকে যদি রোদ হওয়ায় তো কিছু কেনা সিটিং আইয়ে নদীতে ওড়ে ইডি খাই ব্রেকফাস্ট করিও যাক আয় কোনো রকম, এরপরে নদীর দিকে আবার নামি যাই কদুর গা গরম করি, এতে কাইয়া মরার লাইনে মরা কাবাব লইছে কত বড় কুমির হিয়েলা আটটে 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 বলক দুনোকার একই মকসুদ আটটে আটটে কুমিরের কাছে আইস আহারে মাবুদ এই রিজিক বুঝি আল্লাহ বুঝি এরকম কোয়াল বুঝি মানুষের হয় হিয়েল কি মানুষ নি রে মানুষ ন কথার কথা আর কি ক আল্লাহ হু হারা রাত রোজা রাখছেন দেন আন্ন ধন্যবাদ আন্ন রে এটা 10 বছরে খাই শেষ করতে আর ইমনি ইউ আল্লাহ ইউ আন্ন রে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কো হেতে এত বড় এটারে খাইতে শুরু করে আর কি তার দেমাগে একটা কথা আসে কুইরি আজ এত বড় প্রাণী রে এত বড় রিজিক খাইতাম যাই
ওর না কোনো এতে আরে খায় বা মরা না যায় তাকে ওদের পরীক্ষা করি না এতে কুমির গেছে চতুর্দিকে তাওয়াফ করি কয় হেতে তো বড় হুজুর তো হেতে কাইয়া মরা চোখ আইয়ে কা কাইয়া মরে নে হেতে ক হিয়েলে সোরা কয় তাওয়াফ করতে করতে আমি এন্ডিলে মত ফোন কাই দেড়ে পারলার যার লড় সর নাই বাসা না মরা এটা পরীক্ষা নখন পর্যন্ত হাঁড়া আরে নখাই দে না এবার কুমিরকে শুনি চোখ তো কাইয়া মরায় লেজারে একটু আইলা বিয়ে দিছে নেটে কত আগে চালাই জাহান নামে লই গেছে গো এই কথাটা এত করে বুঝে তেললাম না এই বিশ্ব থেকে যদি মোবাইলটা অফ হয় বিশ্বটা আবার আগের অবস্থানে যাইব আগামী দুই বছরের ভিতরে কেমন মহামারী আর আজাব আর বিশ্বযুদ্ধ আল্লাহ তো করে সাফাই দে দেখোস না সাড়ে সাতশো কোটি নবীরে পাত্তাও দে না দু কির মোহাম্মদ আল্লাহ কি দেয় আর তোরা রয়েছে দেড়শো কোটি যাই তুই মরা টরা তোকে ভিতরে হুরা দশ হাজার মমিন আছে কিনা আল্লাহ কই তুই আরে মসজিদ গুলো হজর উঠতে দুই তিনজন নাই শুক্রবারে কতগুনা ইয়ার আর আফসারির মাহফিলও কিরকম সিটিং হেতে এক সিটিং ইগুন সিটিং স্কোয়ার এটাই জানি কয় মিয়া কুসু কুরিয়া কথা কয় বালা বালা গান কয় এই যে না ওয়াজ আসলে তো তোমরা কিয়ের কাস্টমার হিডাই জানি আতুটা আতুটা সময় কম আতুটা তারা বাতি জ্বালা এমনি জ্বালা আর বাতি জ্বালা সিটিং সময় কম ক বলে এখন থেকে নামাজ ফরিয়ম হুডা হাফপেন হিন্তান্ন নামা নামাজটা দরসা ভাই বাইরে আর মতো করি গো বাইরে ও গায়াত এক সপ্তাহ লাগাই হরস সারে ভাই এ ও গায়াতে সানে নজুল হুকুম আহকাম মাসলা মাসাইলটা ওড়ি এর বাইরে এটা আমলটা শুরু কর সারি রে এক মাসে সারি গায়াত হইব এরে বছরে আটচল্লিশ গইব তুই হাইট বছরে যা আমল করতে আরস কোম্পানির সিলেবাসটা মানি নে কর্তৃপক্ষের এরপরে যেটা বাদ থাকে আল্লাহ তোরে গ্রেস দি ফাঁস করে দিব লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এর গায়াত হরস সারে একটা মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই আপনারা মনে করতেছেন এক সপ্তাহ এক ঘন্টার ওয়াজে হেদায়েত হয়ে যাবেন কে কয় এক ঘন্টার ওয়াজে আফসার হিসাবের ফকেট তাজ হইব ফকেট মোটা হইব হেতের হেডও হান্দাইব কইতে রুগস্ত তোকে নসিব যেই সেই তোরা যতক্ষণ না পড়বি আল্লাহরে পাওয়ার কোনো সুযোগ পড়বি নি এক সপ্তাহ গায়াত অর্থ কি সুন্দর বার হয়ে গেছে তাফসির সহকারে বাইরে এরে যুবক রে এরে জান্নাতের টিকিট আর সস্তা রে আয় মসজিদের দিকে আয় সেজদার দিকে আয় আমার নবীরে আই লাভ ইউ ক নবীরে মহব্বত কর আলেমুল আমারে ভালোবাস ন কিন্তু কুফায় নাই ন কিন্তু কুফায় আর আলেমুল আমার খেলাপ যদি চলস তোর ডানা সরদে যাবি ওর কথা কেন কি সরদে যাবি বলে আপনি মিডিয়ার সামনে এঁচে একটা বেদ দিপে কথা কইছেন আন্নার ওয়াজ কে শুনবো ওইসে আমি একটা শিরোনাম লিখছি আলবেদায় অন্যায় থাকে নবীর বদনামি করলে আন্ডা কাটা যায় নবীর বদনামি করলে আন্ডা কাটা যায় ওই স্যার এটা হইল কি আলবেদায় অন্যায় এ দ্বিতীয় খণ্ডের চারশো একুশ নম্বর হাদিস পৃষ্ঠার হাদিস আবার এই হাদিসটা আলবায় হাকি ফির দালায়েলে আবু নুয়াইম ফির দালায়েলের মধ্যে আছে লিল্লাহে তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে সাহাবায়ে কেরামের এমন মার দিতে আছে রে মার নবীজি কাঁদতে কাঁদতে সাহাবির ঘরে আবু সানিয়া ফাড়া দিছে আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সাহাবির আরে যাও গো হিয়ান বসি লই যাও গো তাও আবু জাইল্লা আবার একটা প্রতিনিধি দল ফাড়াইছে হাদিয়া তো বাদি আবিসিনিয়ার বাসার জন্য ওই লোকগুলা সন্ত্রাসী এই লোকগুলা ধর্মদ্রোহী তা করে আমাদের কাছে ফাড়াইয়া দেয় এই প্রতিনিধি দলে ফাড়াইছে আমর আর তারপরে আম্মারেরে আমর আর আম্মারেরে তারপরে আমরে নিজের ওয়াইফ সহ এই টলার করে স্পিড বোট তৎকালীন নৌকাত করে জাহাজ করে আবিসিনিয়া গেছে কোথায় আবিসিনিয়া গেছে যাই আবার রাজারে বুঝাইল রাজা মহোদয় আপনি লেহা দিয়ে আনছি অনেক আপনি খুশি হইবেন এই কোরাইশের এই কয়েকশো যুবক দেশটার মধ্যে অস্থিতিশীল লাগাই দিছে এদিন ধর্মদ্রোহী ডাকাত সন্ত্রাস এদিনের আঙ্গ কাছে ফেরত দেন রাজা বিধর্মী হইলো সে চিন্তা করলো লোকগুলা ছবির দিকে সাই করলো যে জেলখানা ক না রে লোকগুলোর দেখতে ভালো দেখা যায় নেককার এরা কোনোদিনও কাজ করতে পারে না এরপরে বহুত রকমে বুঝাইলো রাজা তাদেরকে ফেরত দিল না এরপরে আমর আর আম্মার এবার ফেরত আসতেছে মক্কার জমিনে
আবিসিনিয়া থেকে টলারে উঠছে, জাহাজে উঠছে, উশিয়ার আমারে কয় ওরে আমার ভাই তুই তো বাবিরে আনছো, তাঁর তো শরীর গরম হয়েছে, আমি কোদের বাবিরে কোদ সুমা দিই না, ক বেদ ভাই সব দিনে দইস তুই আর বরে কিল্লের সুমা দিতি, হাতে কাফের এলো মানুষ বালা কাফের এলো, আর আনা মুসলমান হইও আঙ্গো বরে ফেসবুকে দিদি ছবি আর বরে সাহেব একে দোয়া করেন কলবের রস হালান নাউজবিল্লাহ, হেতে রাইফুত থা বাবিরে হাটা দিছে মার্কেটের লাই, যাও তুমি কদুর বেকের হক আদায় করো, মশারির লাইনি ওনা কদুর গাদ দি, আর বাবি এক দাগা বড়ি, তারপরে বোরকা বাবির আরেক দেশ কি সুন্দর বোরকা ড্যান্স দিতে আছে, কোনায় মানুষ কোনায় বোরকা, এরকম সিটিং বেজি আমাদের রায়পুর নাই রে, এই আম এই আমেরিকা সোনা কব বেদব তুই আর বড় কেস দিবি এই টলারে জাহাজের মধ্যে, এটা হলো মার্কেটিং কইছে, আর আমরিগা আমরেরে মারি গুমসাই লোহিত সাগর হালা দিছে, এবার এতে কানতে কানতে করে ভাই জীবনটা বাঁচাচ্ছে আতুরা দি ইডি আডি, এবার জীবনটা বাঁচাই এবার এতে টলার উড়েছে, এবার এতে বথুই আমরিগা টক্কা দিয়ে আরেক জাহাজ উড়ি ঘাটে নামি গেছে, ঘাটে নামি যাই রাজপ্রাসাদে যাই জাহাফানা নাজ্জাসি, আমনে যখন সংসদ অধিবেশন চলছিল তখন আমরিগা আপনার ওয়াইফের লগে কি করছে অঘটন করছে, ক তাই নাকি ক হ্যাঁ আমি তো হিসেবে কই ন, এবার তাড়াতাড়ি দ্রুতগামী জাহাজ ফাটাই, তাড়াতাড়ি দ্রুতগামী জাহাজ ফাটাই ওই এবার আমরিগা সোরারে ধরিয়ে আনছি, আনি ক তুমি এই অপকর্ম কেন করলে, ক আমি তো করি না, ওই আল্লাহ বাতিলেরে বাতিলের গার মধ্যে লাগাই একটার লগে একটা লাগাই ভাঙি গেলার বস কালার বাম্পার সুড়ে আলার, এবার এবার কি হয়েছে এবার নাজ্জাসি কাতেলের হুকুম দিছে আমরিগার আন্ডা খুলি এলাও, আন্ডারে আগে সেঁচ, এই আন্ডা খুলি আন্ডা সেঁচে আর এতে আধা ভাগ লইয়া আফ্রিকার জঙ্গলে জঙ্গলে গড়ে, তাইলে নবীর বদনামি করলে আন্ডা থাকে না গো, আলে মোহামারে কোনোদিন বদনামি করিও না, তাইলে আন্ডা নয় শুধু আস্থা কলে চলে যাইবা, আলেমুল আমারে মহব্বত করবা কপালে সুমা দিবা মসজিদের ভালোবাসবা জাফারও দান করবা, দান না করতে পারলেও কমিটির সাথে ভালো সম্পর্ক রাখবা প্রশাসনের সাথে আন্তরিকতা রাখবা মহব্বত রাখবা বৈধ কর্তৃপক্ষের সাথে যদি ভালোবাসা রাখো আল্লাহ অন্তত তুমি কাফের হইলো আল্লাহ তোমারে দুনিয়া আখেরাতে আজাব দিত ন, যদি তুমি ইসলামের সাথে আলেমুল আমার নবীর সাথে যদি বাম্পার লাগাও এ বাম্পার তোমার রিপিট করি বসকায় গ্যারেজুনি আবার গিয়া শোয়ার লিং আর গ্যারেজের ছোট ছোট আদা ল্যাংডা হোলানের গো ফিডা খাওয়াইব খাওয়াইব গো, তাইলে এখন থেকে আমরা কি বুঝলাম সব কি নবীরে মহব্বত করবো কিনা, তাইলে নবীরে মহব্বত করতে হলে দাঁড়িয়ে রাখতে হইব নি না বর মহব্বতে দাঁড়ি কামালাইবেন, এইভাবে হে আমলগুলা শুরু করেন, সুযোগ পাইলে বাস চালাইতে আসেন মনে মনে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটা সহজ জিকির আমার ড্রাইভার সাহেবেরা অ্যাসিস্ট্যান্ট সাহেবেরা, এই জিকিরটা করতে ঠোঁট লাড়া লাগে না জিহবা লাড়ানো লাগবে না, মুখ বন্ধ করিয়ে জিকিরটা করা যায় প্র্যাকটিস করেন ঠিক কিনা, মুসা আল্লাহ সাল্লাম একদিন আল্লাহরে ফোন করছে কো আল্লাহ আর কতদূর ভালো লাগে আমল করতে মামনের, ও কিটা করিবা কো আর একটা আমল শিকার আমল শিকার, কো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবা, পরের দিন আবার ফোন দিছে নোকিয়া সেটে আল্লাহ আমনে আর কত আমল শিকার, নতুন একটা কত মিলা ইলাহা ইল্লাল্লাহ পড়িবা, মুসা আলাইহিস সালাম এটা আমল করে পরের দিন আবার ফোন দিছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আল্লাহর কো নতুন আমল শিকার না, আর নতুন দিন খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কো মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত লোড কত মেমোরির পাওয়ার কত, কো না কো সাত্তাবক আসমান যদি সাত্তাবক আসমান আর জমিন যদি একটা ফাল্লার কড়াতে লাগানো হয় আর লাই লাইল্লাল্লাহ যদি একটা আংটাতে লাগানো হয় আমার লাই লাইল্লাল্লাহর আংটার ফাল্লা ভারী হবে, এটা আমল করবেন শুইলে ঘুমাইলে আম্মা জিরা যদি ঘুম না আসতে চায় সিডেকশন খাইছেন জিকির করবেন, জিকির করলে ঘুম চলিয়েব লাই লাইল্লাল্লাহ অস্ত অস্ত করতে পারবেন, মুখ বন্ধ করিয়ে পড়তে পারেন কেউ দেখলো না ঠিক কিনা, আর ধৈর্যের সহিত গানি চালাইবেন ভাইও আল্লাহ যাতে অ্যাক্সিডেন্ট না করে ভাই দরকার আধা ঘন্টা পরে যাবে ঠিক কিনা, অন্ত ফোর লাইন হয়েছে বাস কালাই ভিতরা কোথার কাটা যে জোরে চালায়ও আহারে হ্যাঁ টাকের ফিসে ফিসে চালে মারি দে আল্লাহ কোথার কাটা করে মারি তুই বাঁচাও, আই লাকসমে তোকে জোনাকি গাড়িটির দিকে চাই কিল্লে চাই জানসি তত আত বাড়ালো অস্তরা
জোনাকি ডাকা ইকোনো আইকো আর এডি আর প্রেমিকার গো গাড়ি রে আহার এনো আর সব প্রিয় মানুষগুলো আছে আই এ গাড়িগুলোর দিক অন্তত চাই আর বাসা তো বার হই মনোজন রায়পুরের গাড়িটা চাইলে রায়পুরের মানুষের গ্রাম পাওয়া যায় আসলে ভালোবাসি তোকে হাম দিবেল্লা করতেছি না আল্লাহর কসম দিয়ে বলতেছি তোকে গাড়িগুলার আর এত ভালো লাগে কারণ এদের ভিতরে মনোজন সাইয়েদ শাহ হুজুরের দেখা যায় আমার আওলাদের রসুল আনোয়ার হোসেন তাহেরি আল জাবিরির দেখা যায় হুজুরের বক্তবৃন্দরে দেখা যায় তো এই জন্য ড্রাইভার সাহেবেরা আপনারা সুন্দর করি চলবেন মালিকেরা ইনকাম ভালো হলে হাতা করে দিয়েন আর তোরা চুরি টুরি করে ইচ্ছা ওস্তাদ আজ যা 30 জন বেশি নো সিভিলের হাত 10 জন বেশি ইচ্ছা কোদার কাটারও মালিক উঠেচ্ছে মালিক উঠেলে তুই উড়ি যাবি মালিক বাসা মালিক বাসা আর রেজিস্ট্রেনেরও কিছু মাল টাল দিস আর আপনারাও হেতা করে চান্দা মান্দা করে বিয়ে শাদীর ব্যবস্থা করাইবেন ঠিক কিনা আর জাম লাগাচ্ছে এর সিটিং চন্দ্রগঞ্জ মান্দারি দে এ ঢাকা এক্সপ্রেস হেননে খাড়ায় জোনাকে হেননে খাড়ায় তোকে সিটিং করলে আর গাড়ি যাইতে পারে না রেডি আর করবিনি সিরিয়ালে খাড়াইবি সিরিয়ালে খাড়াবি জাম লাগাচ্ছা জাম লাগাচ্ছা নবীজি বলছে জাম লাগানো কবিরা গুনা ইমানের 72টা শাখা একটা শাখা হলো ইমাতাতুল আজাই আনি তরিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া এটা হলো ইমানের একটা শাখা ঠিক কিনা আর তুই যদি রাস্তাতে গাড়ি এটা দিয়ে জাম লাগাস যাত্রী ঠাঁসাইলো নলিলে খাইবি কিতা সাইড করিল আর মানুষেরও খাচ্ছ সিএনজি 371-এ কান্দা কান্দা লাগাই ওই জিয়ার আগে হিয়ানো যে দৌড় দেয় এই মানুষের খাচ্ছতের কারণে ড্রাইভারেরা খারাপ হয়ে গেছে ঠিক কিনা ওরে কথা কয় না আর ব্যবসায়ী সোনা বন্ধু যারা আছেন রোডের মধ্যে মাল রাইয়েন না আল্লাহ আমিনদর আমিনদর আল্লাহ ব্যবসায়ীর ঘরে এই হেদায়েত করে দিয়েন এই এক একটা দোয়ানো বাজারও যাইতে কতটি জুতার বাড়ি আই খাই জুতা লটকে রেখছে দেখ ঠাস ঠাস করে আর গালো লাগে মাতাত লাগে কোয়ালো লাগে রফিকুল্লাহ যে সে না কিচ্ছু রেখতে না এত সব কইয়ে লেবু এত সব কইয়ে লেবু আয় দুই স্যার একদিন অন্তত 210,000 জুতার বাড়ি খাই কইতার ন কনাই খাই জুতা লটকে রেখছ তুই তোর দোকান আছে না দোকান না ওই রোড দখল করে রেখছি ওরে কথা কয় না তো এটা কি জায়েজ হইব আমনে ইয়েন্তি 50 টিয়া সান্দা দিতে সবজিটা বেচেন ফলটা বেচেন আমনের কারণে অ্যাম্বুলেন্সটি চলতে পারে না পুলিশ প্রশাসনের গাড়িটা ইমার্জেন্সি যাই তুইব তারা আমরা জাম লাগাই কত লক্ষ টাকা তেল নষ্ট করছেন তোর ব্যবসার বরকত হইতে নত ভাই সাহেব কথা কো বাইর মতো তোর ব্যবসা বরকত হইতে নত আর মতো করিব হইতে নত তুই আরেক দিকে সুন্দর করি যারা নেতৃবৃন্দ আছেন একটা গভর্নমেন্টের খাসের জায়গা সুন্দর করে ব্যবসা বাণিজ্য গুলা দেন সান্দা খান সান্দার লাগ দুঃখ নাই তবে শৃঙ্খলার সিস্টেম করেন যাতে জ্যাম না লাগে জ্যামটা এখন মহাসমস্যা ভাই সাহেব ঠিক কিনা জ্যামটা মহাসমস্যা অটোয়ে জানে না আঙ্গো গাড়ি হেরা করে দিলে তো 3 লাখ নাই 3 লাখ শেষ যেগুন কামাইলে যে এগুন গ্যারেজে দিয়ে লাই দুঃখের কাহিনী কারে কইতাম ওর কথা কয় না গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা দিয়ে 4 লেন করছে রাস্তাগুলো করছে ধৈর্য নবীজি বলছে আখেরি জামানাতে আর উম্মতের গরিবের কো ধৈর্য থাকতো না আর ধনীরা কৃপণ জীবু হেতে অটো যেভাবে চালায় জেন বিমান 3 নম্বর রান চালায় 4 নম্বর রান দিচ্ছে তুই যেভাবে স্পিরিটটা দিস কি এদুর কি তোর ব্যারেক আসেনি তুই ডাকায় এদুর ব্যারেক আসেনি রে এবার কাইল্লা কান্তি আছে একজনে কো আর অটো লেগেছে গো আজ কোয়ান যায় আল্লাহ জানে আল্লাহ অটোলা করে তাকে গাড়িটা হেফাজত করো অটোলারা তোরা বেশি বেশি জিকির করবি তোরা সরকারের 18.50 টাকা বিদ্যুতের ইউনিট খরচ করি সরকারে বেচতে আছে তোর কাছে 2 টিয়া বেশি বেশি সরকার আল্লাহ দোয়া করবি দেশের দোয়া করবি কারণ তোরাও বাসন লাগবো ব্যাকে বাসন লাগবো প্রশাসন বাসন লাগবো রোডটারে বাসাইতে হইব ড্রাইভারগুলা কত কষ্ট করে রে সায়দাবাদ তো যাত্রীরা লই আইতে 6টা ঘন্টা লাগে কতক্ষণ বইয়ন ঠিক নি রে তারা তো মানুষ এ তাগরে গুতেতে গুতেতে মেসেজটা হিট হয়ে যাবে ওভার স্পিরিট করে নে গ্যাডার করি না তার ফেডু হাত জন কজন নিজে বাস অন্যরে বাস তারাও তো মানুষ তাগরে এই নির্যাতন করতে 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 এক একটা জায়গা 2টা ঘন্টা যেন কতক্ষণে এত সালাম মানে অন আয় ড্রাইভারও হয় না কে করবে এসব চাকরি হা গলে নি করবো কর না 2 মাস আয় চালাইছি কোনো হাতার ন কাজ 6-7 ঘন্টা বইতান লাগে নির্যাতনে নির্যাতনে জর্জরিত তোরা নিজেরই নিজে একটু সেভ কর নিজেরই নিজে আল্লাহ বরকত দিব আল্লাহ বরকত দিব নি তো বাজারে যাতে জ্যাম না লাগে সকলে খুশি হইব পুলিশ প্রশাসন খুশি হইব আপনারা তো খালি পুলিশের দোষ দেন সে আর দেন না ট্রাফিকের দায়িত্বটা দেন 3-4 দিন হর সব ডিহিডি অমান করে এলেই কতক্ষণ সৈল্য করলে উনি বাসি উশাল দেন না যা হাত উড়েছে তুই থাম ওর হাতে ভরে দিছে অটো তো অটো ভরে দিলে আবার তো জ্যাম লাগে গেছে স্যার কিনে দিয়ে হায়দার কিন্তু রোডে আবার বড় কিতা করেন এবার হিন্দি খাড়া এক কিনে দিয়ে হানকার যা তোরা তোরা কবা কই বর গা কিতা আমার দে দে বরি দে বরি দে না তোরা যদি আইন শৃঙ্খলাটা না মানস তোরা লোক হইলি
এখানে হুন রোলাখ লোক রায়পুর থানা পুলিশ হলো 35 জন, তোরা যদি ওনাদেরকে ভালো না ভালো বাসার সম্মান না করো, সহযোগিতা না করস, তাহলে দেশটা কেমনে চলাও? দেশটা তো একটা গাড়ির মতো, চাক্কা যদি ইঞ্জিনের কথা না শুনে চাক্কা কয় হ্যাঁ তুই তুই কম দাম হইনি বেড়া পাইসলামি বেড়া স্প্লেন্ডারে কইতে আছে গুড়বেল্লা চাক্কা কো ও চাক্কা কিতা কো ও হো গাড়িটা চলব নি। প্রত্যেকে প্রত্যেকের স্টেজ থেকে যদি আমরা গভর্নমেন্টের সহযোগিতা না করি, নবীর তরিকে যদি না চলি, মুসলমান বাঁচবে না এই দুনিয়াতে, ঠিকই না? তাহলে কি দাঁড়ালো? আমরা সুন্দরভাবে চলবো। 18 কোটি মানুষ প্রতিদিন যদি একটা আলো জ্বালাই, তাহলে 18 কোটি একটা ভালো কাজ যদি করি, 18 কোটি ভালো কাজ প্রতিদিন বাংলাদেশে হয়। এইভাবে ভালো কাজ দিয়ে আলো জ্বালাই আমরা এই দেশ থেকে অন্ধকার দূর করতে হবে, ঠিক না? তাহলে ইভটিজিং করবা না, মাদক দ্রব্য গ্রহণ করিও না, একটা ঘরে মাদক দ্রব্য খাওয়ান মানে হুরাটা ফ্যামিলি গজব, ঠিক না? ও যুবক, তোমাদেরকে আল্লাহ জান্নাতে খাওয়াইবো। আর বুড়িগা ঘরে কইতে আসি এমন হোলা করে বিয়ে শাদী করা দিয়ে, আর মাইয়া গুলারে বিয়ে শাদী করা দিন, মাইয়ের বা করে আল্লাহ হেদায়ত করো, আমিন কো মা গো, মাইয়া যদি সুন্দর হয় গো মা গো, মাইয়ার বার যে বাম্পার ইয়ে দিছো নাকি কাউন্টারে বই, আর মাই আল্লাহ কত জনে বিয়ে লা আসে দিবার সময় পাইনি রে, ইয়া ঠিক না? মাইয়া হেমি এগে যান শোরুমের লাইনে উড়ে রেখছি, ইগারে মুখ দোষ লাগে গেছে, ইগার বিয়ে হয় না, টার্গেট এলো এমন ছেলের কাছে দিব যেন হোরের কাছে টিয়াটা দেয়, এগুলো শ্বশুর নত শকুনে না, হোলা হাইল হোলার মার বাপ আমনে দিয়ে দিয়েছেন আগে বিয়ে দিবার আগে শর্ত করছেন বাড়িত গ্যাস আসেনি, আমার মেয়ে ভাত রাঁধতে পারবে না তো গ্যাস লাগবে, গ্যাস কাজের লোক দিতে হইব, অনে আল্লাহ আল্লাহ সব মহিলা করে সিজার করার, সব সিজার করার, সব যে ডায়াবেটিসের শাস্তি দেওয়ার লাগছে, ঠিক কিনা? যেভাবে মহাম দিয়ে দিছে এক এমন ছেলের কাছে বাড়িঘর ছিল না, তারপরে সোহাইব আলাহ ইসলাম দিয়ে দিছে এমন ছেলের কাছে বাড়িঘরও নাই, দেশও নাই, নাগরিকত্ব নাই, পাসপোর্টও নাই, লিল্লাহে তাকবীর, আল্লাহ হোরের কো দিলের মধ্যে রহমত নাজিল করো আল্লাহ, যাতে এই হোরেরা জামাইগুলের কাছে মাইয়াটা বিয়ে দিয়ে দেয় অল্প হয়েছে, ঠিক কিনা? কেন সুলতান ভাই ঠিক আছে নি, যুবকেরা বহুত কষ্টে আছে, আল্লাহ কথা কো আল্লাহ মাইয়ার বাড়া যেন বস্তাত পরি মাইয়া গুন জামাইয়ের কাছে উড়ে দে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই হেলা হাওলা ওয়ালা কুওয়াত, সকলের জন্য হুজুর দোয়া করবেন, বিশেষভাবে আমাদের মসজিদ কমিটির সদস্য নাসির ভাই মনে যাত কেন আল্লাহনা মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ রে, মদিনার আয়োজন যারা করেছেন শোনার জন্য, যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে ফ্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক ভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ, পুলিশ বিভাগের আমার সম্মানিত ভাইয়েরা আল্লাহ, ডিএসবির ভাইয়েরা, ব্যবসায়ী বন্ধুরা আল্লাহ, শ্রমিক ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, সুপারভাইজার ভাইয়েরা, মালিক সমিতি আল্লাহ বহুত মহব্বত করে মদিনার আয়োজন প্রতি বছর করে, মেহরবানি করে মাহফিল প্রত্যেকের নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ, মাহফিলের বরকতে আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দাও, পুরো রায়পুর থেকে আজাব গজব উঠাইয়া নাও, যে বাস টার্মিনাল মাহফিল করলো আল্লাহ তাদের শত শত কোটি টাকার গাড়ি তোমার রহমত দিয়ে সেভ করি ওরে আল্লাহ, তোমার রহমতের ফেরেস্তা দিয়ে যাত্রীগুলো ড্রাইভার সহ বাসগুলোরে তুমি সেভ করি আল্লাহ, সমগ্র পৃথিবীতে যত যানবাহন আছে এন্টারপ্রাইজ ব্যবসা আছে তোমার রহমত দিয়ে সেভ করি ওরে আল্লাহ, আমার যুবকগুলোর কলিজা ঠান্ডা করতে পারলাম না, মেহরবানি করে যুবকগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক বানাইয়া দাও, পর্দার আলের আমার আম্মাজিদেরকে ক্ষমা করে দাও, অনেক আম্মাজি অসুস্থ মাওলা মেহরবানি করে সুস্থতার নেয়ামত দাও, অনেক বুড়ো মানুষ আছে রে আল্লাহ জাহিরি বাতি অনেক রোগ আছে রে আল্লাহ জর্জরিত হয়ে গেছে আল্লাহ, আল্লাহ পৃথিবীতে হায়াত আমাদের বাড়বে না রে আল্লাহ, মেহরবানি করে আল্লাহ তাদেরকে রোগ শোক মুক্ত রাখো রে আল্লাহ, আল্লাহ রে তোমার সাহায্য চাই, এই রায়পুরবাসীকে তুমি সুখে রাখো, এই এলাকার গাছগাছালি
তে তুমি বরকত দাও, বেশি বেশি ফুল ফাঁকি দাও, পুকুর আর নদী ভরা মাছ দিয়ে দাও আল্লাহ। এই এলাকার ছেলেরা যারা মাওলা প্রবাসে আছে, মেহরবানি করে তাদের আল্লাহ বরকত দিয়ে দাও, হায়াতে তৈয়বা দিও। যারা জেল জুলুমে জর্জরিত আল্লাহ, মেহরবানি করে তাদের মুক্তির ফয়সালা করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে মাওলা তাদের হারানো সম্মান ফিরাইয়া দাও। যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার ভাইরা আছে, মেহরবানি করে তাদেরকে মদিনা তৈয়বার জন্য কবুল করো রে আল্লাহ। আল্লাহ রে এই সুন্দর প্রিন্সের মতো মানুষগুলোকে তুমি জাহান্নামে নিলে তোমার কোনো লাভ হবে না রে আল্লাহ। তুমি মায়া করে দয়া করে যদি তোমার নামের মহব্বত ঢুকাইয়া যদি তুমি ইমান গ্রহণ করার তৌফিক বকশিস করো, তোমার কোনো লস হবে না রে আল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে 810 কোটি মানুষ সব যদি মুসলমান হয়ে যায়, তোমার জান্নাতের কোনো টান হবে না রে আল্লাহ। এই সুন্দর মানুষগুলোরে কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা আল্লাহ। মেহরবানি করে আমার ভাইদেরকে ইমানের জন্য কবুল করো রে আল্লাহ। আল্লাহ মহাসড়ক এখানে দিন রাত চলাফের আল্লাহ, আমার কোনো ব্যবসায়ী এবং কাস্টমারের তুমি রোডে অ্যাক্সিডেন্ট করি মারিও না আল্লাহ। তোমার সাহায্য চাই, যতগুলো মানুষ সামনে মুস্তফা শুনলো রে আল্লাহ, নবীজিকে সালাম না কয়া মারিও না আল্লাহ, বাইতুল্লাহ শরীফের মেহমান না বানাইয়া তুমি কাফনের কাফড়ে লুকাইও না আল্লাহ। আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো, সরকারের প্রতি রহমত নাজিল করো, বিরোধী দলের প্রতি রহমত নাজিল করো, প্রত্যেকে বাই বাই ঠাই ঠাই হিসাবে যাতে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যাতে মিলেমিশে চলে সম্প্রীতির মাধ্যমে আমরা আমল করে আখেরাতের পথে যাত্রা করতে পারি সেই তৌফিক এবং ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ এই বাস স্ট্যান্ডের সকল কমিটি সহ স্টাফকে মাওলা তোমার হাতে রেখে গেলাম। এই 5 বারের মাহফিল একটা বারও তারা আমাকে বললো না, তুমি তাদেরকে বলিও না। আমার বন্ধুদের সাথে একসাথে তুমি আমাকে জান্নাতে আশ্রয় দিও রে আল্লাহ। আমার রায়পুর থেকে কাবার ইমাম তৈরি করে দাও, বিশ্ববিখ্যাত স্কলার দিয়ে দাও, সৈয়দ শাহ হুজুরকে হায়াতে তৈয়বা দাও, আমার সুলতান মাহমুদ ভাইয়ের জেহান জাকাত যোগ্যতা জনপ্রিয়তা বাড়াইয়া দাও আল্লাহ। এখানে তিনি রাহাবার, মেহরবানি করে আমার ভাইকে তুমি হায়াতে তৈয়বা দিও আল্লাহ। তার বংশ থেকে তুমি কাবার ইমাম তৈরি করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফড়াইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।